আমার রাসূল যে হাদিসে পাক আমাদের জন্য দিয়ে গিয়েছেন আমার আল্লাহ যে কোরআনে পাক রাসূলের মাধ্যমে আমাদের জন্য দিয়েছেন সব দুটোটা যদি কোরআন এবং সুন্নাহ মিলাই আমাদের জন্য আল্লাহ প্রথম নির্বাচিত করেছেন মুত্তাকি বানার জন্য নিয়তটাকে পরিষ্কার করার জন্য আল্লাহ আমাদের ঘোষণা দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা কোরআনের পরে যেই জিনিসটাকে প্রথম স্থানে রাখি কোরআনের পরে যেই পুস্তকটা কোরআনের পরে যেই কিতাবটার অবস্থান সেটার নাম হলো সহি বুখারী ওই বুখারীর সূচনাতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে হাদিস পাক এনেছেন সূচনাতে শুরুতে ওই এক নম্বর হাদিস হলো ইননামাল আমালু বিননিয়্যা বড় করে বলুন না সুবহানাল্লাহ আমাদের প্রথমে নিয়তটা পরিষ্কার করতে হবে একটা আওয়াজ দিয়ে বলুন আরেকটা আওয়াজ দিয়ে বলুন আপনারা দোকানের মধ্যে ডেকোরেশন করেছেন মাল সাজিয়েছেন স্টাফ রেখেছেন দোয়া মিলাদ মুনাজাতের মাধ্যমে দোকান উদ্বোধন করেছেন স্টাফদের মধ্যে সবার কাছে মালিকের একটা অনুরোধ থাকে কি থাকে অনুরোধ থাকে তোমরা আমার স্টাফ নয় এই দোকানের মালিকটাও তোমরা তোমরা যদি চাও এই দোকানটা সুন্দর করে সাজাতে পারো ব্যবসার উন্নতি করতে পারো আমাকে লাভবান বানাতে পারো তোমরাও লাভবান হতে পারো আর তোমরা যদি চাও নিমিশে এই দোকানের মধ্যে লাল বাতি জ্বালাইতে পারো একটু জোরে বলুন আরেকটা আওয়াজ দিয়ে বলুন না ঠিক কি না এই কথাটা বলে কি না আল্লাহর ওয়াস্তে আওয়াজ দিন প্রত্যেকটা মালিক সদাগর স্টাফকে এই কথাটা বলে কি না আরেকটা আওয়াজ দিয়ে বলুন না বলে কি না আবার মালিক স্টাফ যৌথভাবে সবাইকে পরামর্শ করে একটা কাস্টমার আসলেন কয়েকজন কাস্টমার ঢুকলেন মালিকের পক্ষ থেকে স্টাফ হোক মালিক হোক সবাই একটা ঘোষণা দিয়ে দেয় ভাইরে লাভ করব না আমার নতুন দোকান একটু অ্যাডভারটাইজের জন্য পরিচিত লাভ করার জন্য আমি আপনাদের একেবারে ন্যায্য মূল্য দিয়ে অল্প লাভ করে সীমিত লাভের মধ্যে আমি আপনার কাছে ক্রয় বিক্রয় করতে চাই বলবে কি না আপনারা অসুবিধা হচ্ছে আমি একটু ভূমিকাটা দিয়ে দিচ্ছি বুঝতে যেন সহজ হয় আপনাদের মন মানসিকতা মেমোরিটা যেন একটু পরিষ্কার হয় আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক বলুন আমিন সবার একটি কথা বুঝাতে চেষ্টা করে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে কোরআনের মাধ্যমে আর রাসূলের মাধ্যমে গোটা জগৎবাসীকে আল্লাহ শুনিয়ে দিচ্ছেন বুঝিয়ে দিচ্ছেন ও আমার বান্দারা আমি তোমাদেরকে সৃষ্টি করার পেছনে আমার একটা কারণ আছে একটা রহস্য আছে একটা নিয়ত আছে সেটা হলো ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন তোমাদেরকে আমি মানব দানবকে সৃষ্টি করেছি জিন ও ইনসানকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন আমার ইবাদত করার জন্য আমার দাসত্ব করার জন্য দুনিয়াতে আসার আগে তোমাদের কাছে আমি ওয়াদা নিয়েছিলাম আলমে আরওয়ার মধ্যে আল্লাহ আমাদের এই রূহগুলোকে বানিয়েছেন আল্লাহ কোটি কোটি বছর আগে আল্লাহর মর্জি মোতাবেক আল্লাহ যখন যাকে ইচ্ছা যখন যাকে যেই দেশে ইচ্ছা যখন যেই গোত্র যেই বংশে ইচ্ছা যেই পরিবারে ইচ্ছা মোতাবেক আল্লাহ ধীরে ধীরে পাঠাচ্ছেন কিয়ামত পর্যন্ত পাঠাবেন ঠিক কি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লামকানির মধ্যে যেটাকে বলা হয় আলমে আরওয়াহ যেটাকে বলা হয় আরেকটু জোরে বলুন আলমে আরওয়াহ যেটাকে বলা হয় আলমে আরওয়াহ ওখানে আল্লাহ ছিলেন একজন বক্তা আর আমরা সবাই ছিলাম শ্রোতা সুবহানাল্লাহ বলুন না আলমে আরওয়াহর মধ্যে আমরা সবাই ছিলাম শ্রোতা সামিন আমরা সবাই শুনেছিলাম আমার আল্লাহ বক্তব্য রাখতে গিয়ে আমাদেরকে ওয়াদা নিচ্ছেন আলাস্তু বিরব্বিকুম সুবহানাল্লাহ বলুন না আমার কথাটা আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে আমি একটু ব্যাখ্যা দিয়ে ঘুরে যাব মূল পয়েন্টের দিকে
একটু গভীর মনোযোগ আমার আল্লাহ বক্তা হিসেবে আমাদের সম্মুখ থেকে আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন ও আমার বান্দারা শোনো শোনো আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নয় কি সুবহানাল্লাহ বলুন না আমি কি তোমাদের রব নয় কি আমরা এক বাক্যে সবাই বজ্র কণ্ঠে আওয়াজ তুলেছিলাম কালো বালাস তো জোরে বলুন না সুবহানাল্লাহ কালো বালা আল্লাহ হ্যাঁ অবশ্যই আপনি আমাদের প্রভু আপনি আমাদের সৃষ্টিকর্তা চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আমরা সবাই আলমে আরওয়ার মধ্যে যখন আমার আল্লাহ লাম খানের খোদা আমাদেরকে সৃষ্টি করার পূর্বে দুনিয়াতে আনার আগে দুনিয়াতে পাঠানোর আগে আমাদের রূহগুলোকে আল্লাহ আলমে আরওয়ার মধ্যে একত্রিত করে আজকে আমি একেবারে নগণ্য একজন ব্যক্তি বক্তা হিসেবে বসেছি হাজার হাজার রিয়াজদিন বাজারে আপনারা সামিন শ্রোতা হিসেবে দর্শক সারিতে আছেন ঠিক কি না আমাদের কথার সাথে সাথে ঠিক বেঠিক এগুলা বলে যাচ্ছেন ঠিক না একটু আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না আল্লাহ সেই দিন আমাদের সবার থেকে ওয়াদা নিয়েছিলেন আমরা সবাই আল্লাহর ওয়াদাবদ্ধ হয়েছিলাম স্বীকার করেছিলাম আল্লাহ আমাদের একমাত্র সৃষ্টিকর্তা খালিক ও মালিক উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো আদমকে বানায়নি আদম সন্তানকে বানায়নি অন্যান্য কোন আম্বিয়াকে বানায়নি আম্বিয়াদের আল্লাহ দুনিয়াতে পাঠানাই প্রথম রূহগুলোকে একত্রিত করে আল্লাহ সমাবেশ করে আমাদের সাথে ওয়াদা নিয়েছিলেন আমরা সবাই ওয়াদাবদ্ধ আমরা সবাই আল্লাহর কাছে স্বীকার করেছি আল্লাহ অবশ্যই অবশ্যই তুমি একমাত্র আমাদের সৃষ্টিকর্তা পালনকর্তা খালিক ও মালিক মালিক ও আল্লাহ আল্লাহ তো চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার এখন তো আবার আল্লাহু আকবার হইলি বোধ কি আই মানিলেন না পারে আল্লাহু আকবার দল মত নির্বিশেষে যে কোন মুসলমানের স্লোগান মুসলমানকে মানতে হবে আল্লাহু আকবার অর্থ হলো আল্লাহই সবচেয়ে বড় আল্লাহই সবচেয়ে বড় আল্লাহর উপর কারো ক্ষমতা নাই এটা তো প্রশ্নবিদ্ধ হওয়ার কোনো প্রশ্নই আসে না চিৎকার আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক বলুন আমিন আরেকটু জোরে বলুন না আমিন আরেকটু আওয়াজ দিয়ে বলি আমিন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ গভীর মনোযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ওয়াদাটা নিয়েছেন আমরা যখন দুনিয়াতে আসলাম না দুনিয়াতে ছিলাম না আল্লাহর কাছে আমরা সবাই মুসলমান হিসেবে ছিলাম সুবহানাল্লাহ বলুন মুসলমান হিসেবে ছিলাম দুনিয়াতে যখন আসলাম মায়ের পেটে আপন আপন গর্বে তখনও আমরা মুসলমান হিসেবে ছিলাম এখানে মুসলমানের ঘরে হোক হিন্দুর ঘরে হোক বৌদ্ধর গৃহ হোক যে কোনো ধর্মাবলম্বীর ঘরে হোক মুসলমান হিসেবে ছিলাম দুনিয়াতে আসার পরে মুসলমান হলে আজান দেওয়ার মাধ্যমে তাকে জানান দেওয়া হয়েছে ও মুসলমান ভাই ভাই হিসেবে তুমি আমার কাছে আসলা তুমি বলো না শুনে রাখো তোমার কানে কানে আজান দেওয়া হচ্ছে আল্লাহ আপনি মেনে নিতে না পারেন যখন আজানের ধ্বনি আসে আল্লাহু আকবার দিয়ে শুরু হয় কিনা আরেকটা আওয়াজ দিয়ে বলুন হয় কিনা আল্লাহু আকবার বলে মুসলমানের ঘরে আসলে তাকে আজান দেওয়া হয় আল্লাহু আকবার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তুমি সাক্ষ্য দাও তুমি একরার করো তুমি স্বীকার করো তুমি বর্ণনা দাও তুমি একমত পোষণ করো আল্লাহ ছাড়া কোনো মাবুদ একটু জোরে বলুন না আল্লাহ ছাড়া কোনো মাবুদ আরেকটা আওয়াজ দিয়ে বলুন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আমরা
মুসলমানের ঘরে আসার সাথে সাথে আমাদেরকে কোলে নিয়ে আমাদেরকে আজান দেওয়া হয় ঠিক না বেঠি আজান দেওয়া হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এরপরে আরেকটা শব্দ সামনে আসে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আশহাদু আশহাদু ইয়ানি আমি সাক্ষ্য দিচ্ছি তুমি আমার বাক্যটা শুনে আমার সাথে একমত পোষণ করো এটা সাক্ষ্য দাও ইয়ানে আশহাদু আন্না আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিশ্চয় নিশ্চয় আল্লাহর প্রেরিত রাসূল মুহাম্মাদ আমরা কলমার উপর অতিষ্ঠ হয়ে গেলাম শক্ত আকারে আমরা দৃঢ় আকারে হয়ে গেলাম এরপরে সামনে যাচ্ছে আই হাইয়া আলা সলা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে কি আরেকটা আওয়াজ দি বলেন নাকি হাইয়া আলা সলা নামাজের দিকে আসো কিসের দিকে একটু সবাই 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 কিসের দিকে আরেকটা আওয়াজ দিয়ে কিসের দিকে এখন আওয়াজ একটু স্লো দেখা যাচ্ছে হুজুর এতক্ষণ ঠিক ছিলাম কিন্তু নামাজের দিকে যখন বলা হলো হুজুর আই এম সরি নাউজুবিল্লাহ বলবেন না আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ নয় 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিতাব আমার রাসূলের মাধ্যমে দুনিয়ার জগতের মানুষের জন্য উপহার দিয়েছেন গাইড হিসেবে দিয়েছেন গাইডলাইন হিসেবে দিয়েছেন ক্যাটালগ হিসেবে দিয়েছেন ও এই কোরআনের মধ্যে একটি শব্দ বারবার 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 তকরার করেছেন একটি শব্দ অন্য অন্য কোন শব্দ এতবার তকরার করেন নাই এতবার আলোচনায় রিপিট করেন নাই বারবার আলোচনা করেন নাই যেই কথাটা বারবার বেশি বেশি আলোচনায় এনেছেন সেটা হলো আকিমুস সালা নামাজ 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 82 বার আল্লাহ তকরার করেছেন নামাজের কথা সুবহানাল্লাহ একটা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ ও দুনিয়ার মানুষ সাথে সাথে আজানের মাধ্যমে আমাদের কানে কানে শুনিয়ে দিচ্ছে হাইয়া আলা সলা নামাজের দিকে আসো এরপরের বাক্য কি বাইওয়া হাইয়া আলাল ফালা কল্যাণের দিকে আসো উত্তম কাজের দিকে আসো উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ এই কানে কানে আজানটা দেওয়ার পরে আমরা যে মুসলমানের ঘরে আসলাম এটাই প্রমাণ করে দিয়েছেন সেই দিন সূচনা থেকে ঠিক কিনা আর যদি কোনো অন্য জাতির ঘরে অন্য ধর্মাবলম্বীর ঘরে ওই সন্তান যায় তাদের ধর্ম অনুযায়ী তাকে বরণ করা হয় নাউজুবিল্লাহ বলুন কিন্তু আরমে আরওয়ার মধ্যে আমরা ছিলাম সবাই কি কারণ পৃথিবীর জমিনে পৃথিবীর জমিনে ইন্নি জাইলুম ফিল আরদি খলিফা প্রথম যেই মানব আল্লাহ নিজের খলিফা হিসেবে নির্বাচিত করেছেন তিনি হচ্ছেন আদম একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আদমের আগে কোন মানব ছিল আরেকটা আওয়াজ দিয়ে বলুন আরেকটা আওয়াজ দিয়ে বলুন পৃথিবীর জমিনে দুনিয়াতে এসে আমাদের ঘরে এসে আমরা ডাইভার্ট হয়ে যাচ্ছি কিন্তু সবাই ছিলেন আদম সন্তান তো আদম কি মুসলমান ছিলেন না একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ শুকরাতান আরেকবার চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমাদেরকে গাইড করার জন্য যুগে 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 সময়ে সময়ে আল্লাহ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তথা শিক্ষক টিচার দিয়েছেন সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ
টিচার টিচার কি কি বলা হয় শিক্ষক ইংরেজিতে টিচার বাংলাতে একটু জোরে বলো না বাংলাতে শিক্ষক আর আরবিতে কি বলা হয় আরবিতে উস্তাদ এটা আপনি উর্দু ভাষায় হিন্দি ভাষায় বা উর্দু ভাষায় উস্তাদ বলে আর আরবিতে বলে মুআল্লিম বড় করে বলুন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন যুগে যুগে সময়ে সময়ে শিক্ষক দিয়েছেন গাইডলাইন করার জন্য গাইড দিয়েছেন কোরআন সহিফা কিতাব প্রত্যেকটা নবীর উপরে আপন আপন গোত্রের উপরে আপন আপন নবীর উপরে আল্লাহ সহিফা বা কোরআন কিতাব দিয়েছেন সবচেয়ে বড় কিতাব হলো আমার রাসূলের উপরে তথা আমাদের উপর নাযিলকৃত এই কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল জাতিকে গাইড করার জন্য আল্লাহ এক একজন পয়গম্বর দিয়েছেন আল্লাহ এক একজন পয়গম্বরের ক্ষমতা ছিল তাদের কিছু অংশের মধ্যে কিছু জাতির ভিতরে কিছু দেশের জন্য আর আমার রাসূলকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন শিক্ষক হিসেবে আমার রাসূল বলেন সবাই মুখে মুখে বলুন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা বুইস্তু মুআল্লিমাস মুআল্লিমা ইয়ানি আমাকে আমার আল্লাহ শিক্ষক হিসেবে প্রেরণ করিয়াছেন প্রেরিত আমি আল্লাহর পক্ষ থেকে শিক্ষক হিসেবে গোটা জাতির গোটা জগতের খোদার খোদাই জগতের আল্লাহ যতটুকুনের জন্য আল্লাহর রুবুবিয়ত ততটুকুনের জন্য আমি রাসূলকে নবুবিয়ত দিয়ে আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন সুবহানাল্লাহ প্রিয় হাজিরিন আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ওনার উম্মতদেরকে নিয়ে এসেছিলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম ওনার উম্মতদেরকে নিয়েছিলেন আমরা কেমন জাতি কেমন গর্ব করার মতো আমরা অনেক উন্নত অনেক গর্ব করার মতো একটা জাতি কিন্তু বর্তমান সময়ে আমরা এমন হয়ে গেলাম এমন হয়ে গেলাম এমন অবস্থার মধ্যে উপনীত হয়ে গেলাম আমরা এক সময় পৃথিবী গোটা পৃথিবী অর্ধজাহান শাসন করেছিলেন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধারাবাহিকভাবে মুসলমানরাই গোটা পৃথিবী শাসন করেছিলেন ঠিক কি না আজ আমরা মুসলমানরা শাসন তো দূরের কথা ইহুদি নসরার ফুটবল হয়ে গেলাম আরেকটু জোরে বলুন ফুটবল হয়ে গেল যেমন ইচ্ছে তেমন আমাদেরকে ফুটবলের মতো লাথির কাঠল কাঠাল বানিয়ে ফেলেছে আমাদেরকে যেমন ইচ্ছা তেমন যেমন ইচ্ছা তেমন নির্বিচারে হত্যা জুলুম করে যাচ্ছে ঠিক কি না পৃথিবীর মানুষের কোনো আওয়াজ নাই লাজবাব আর এমন অবস্থায় আমরা উপনীত হয়েছি আমরা উন্নতশীল উন্নত জাতি ঠিক না বে ঠিক আজ আমাদের চরিত্রের কারণে আল্লাহর হুকুম নবীর বিধান ছেড়ে দেওয়ার কারণে কোরআনের মহব্বত কোরআনের ভালোবাসা নবীর বিধান নবীর মহব্বত ছেড়ে আমাদের নবীর আদর্শ ছেড়ে আমরা ইহুদি নসরার আদর্শ লালন পালন করার কারণে সেই ইহুদি নসরার মধ্যে আমরা দুর্বল হয়ে আজকে পথভ্রষ্টের কাতারে আমরা চলে যাচ্ছি ঠিক কি না গভীর মনোযোগ ও দুনিয়ার মানব জাতিরা একটু চিন্তা করুন আজ সভ্য জাতি হলো পৃথিবীর জমিনে মুসলমান জাতি ঠিক কি না আরেকটা আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না মুসলমান দেশে মুসলমান সমাজে মুসলমানের এরিয়াতে অন্যান্য ধর্মাবলম্বীর বাইরা নিরাপদ আর অন্যান্য ধর্মাবলম্বী কোন দেশে মুসলমানরা নিরাপদ নয় আরেকটা আওয়াজ দিয়ে বলুন এটা আমাদের কারণে আমার রাসূল এমন রাসূলুল্লাহ আমাদের জন্য দান করেছেন সকল নবীর সেরা নবী আমরা পেয়েছি ঠিক কি না সকল নবীর সেরা নবী আমরা পেয়েছি আমার রাসূল সকল নবীর শ্রেষ্ঠ রাসূল শ্রেষ্ঠ নবী আমাদের রাসূলের উম্মতরা সকল নবীদের শ্রেষ্ঠ উম্মত আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ নয় 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 কিয়ামতের ময়দান যখন কায়েম হবে
দলবদ্ধ হয়ে যাবে 70 72 দলে মানুষ সবাই হারাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার উম্মত নিয়ে কারাবেন উনু আলাইহিস সালাম মূসা কালিমুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ঈসা রূহুল্লাহ নো মূসা কালিমুল্লাহ আপন আপন উম্মত নিয়ে দাঁড়াবেন আর ওই সময় সবার কাতার হবে দুইটি লাইন আর আমার রসূলের কাতার হবে একাধিক লাইন আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ প্রিয় হাজিরিন গভীর মনোযোগ আমরা উত্তম জাতি আমাদের চরিত্র নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা একেবারে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছি আজকে পদভ্রষ্টের কাতারে চলে যাচ্ছি আমাদের ইয়াং জেনারেশন বন্ধুরা আজকে ইহুদি নাসারার সব সিস্টেমগুলো অ্যাপ্লাই করে আমার রাসূল যে সকল সকল পৃথিবীর শিক্ষক সকল জ্ঞান ভান্ডারের মালিক সকল জ্ঞান ভান্ডারের শিক্ষক হিসেবে আমার রাসূলকে আল্লাহ যে কোরআন দিয়েছেন ওই কোরআনকে আমরা বিশ্বাস করি না ওই কোরআনকে অ্যানালাইসিস করি না ওই কোরআনকে গবেষণা করি না আমার রাসূলের শৈশব জীবন শিশু জীবন বাল্য জীবন যৌবন জীবন স্বাধীন বিয়াশাদীর সময় আমার রাসূল মক্কী জীবন মদানী জীবন আমার রাসূলের সাহাবায়ে কেরামদের সাথে কিবন আব্বাস ব্যবহার করেছিলেন আমার কামলিওয়ালা রাসূল কাফেরদের সাথে কি রকম ব্যবহার করেছিলেন আমার কামলিওয়ালা রাসূল কেমন আদর্শ আমাদের জন্য শিক্ষা দিয়েছেন ওই কথাগুলো আজকে আমরা অ্যানালাইসিস করি না আমাদের বডিতে আমাদের জীবনে আনি না আমরা সব সময় মডেলিং করি ইহুদি নাসারার কালচার গুলা ঠিক কি না আরেকটা আওয়াজ দিয়ে বলো গভীর মনোযোগ আপনি আদর্শ তালাশ করুন কোরআনকে দেখুন আপনি শরীয়ত তালাশ করুন কোরআনকে দেখুন আমার রাসূল কেমন আদর্শ নিয়ে পৃথিবীর জমিনে এসেছেন আমার আল্লাহ বলেন আর রহমান علم القرآن خلق الإنسان علمه البيان চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আর রহমান আমি রহমান শিক্ষা দিয়েছি কোরআন সুবহানাল্লাহ বলুন না خلق الإنسان আমি কোরআন শিক্ষা দিয়েছি আমার মাহবুবকে আমি ইনসানকে ইনসান বামানা একান ইনসান বলতে আমার রাসূলকে বোঝানো হয়েছে সুবহানাল্লাহ আল্লামাহুল বায়ান সমস্ত সমস্ত এলম সমস্ত জ্ঞান সমস্ত বয়ান সমস্ত বিবেক বুদ্ধি সবগুলো আমার রাসূলকে দিয়ে দুনিয়াতে পাঠানো হয়েছে সুবহানাল্লাহ এক আমার রাসূল পর্দা করার পরে মা উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন মা জানলে নবীকে তো আমরা হারিয়েছি একটু বলুন না আমার রাসূল কেমন আমার রাসূলের আদর্শ কেমন আমার রাসূলের চরিত্র কেমন আমার রাসূলের ব্যবহার কেমন আমার রাসূলের উঠা বসা কেমন আমার রাসূল কেমন কথা বলতেন ও আয়েশা সিদ্দিকা আমাকে একটু আমার রাসূলের জীবনী শিক্ষা দিন জোরে বলুন না সুবহানাল্লাহ মাইশা সিদ্দিকা বললেন বাবারে বেশি দূর নয় বেশি দূর যেতে হবে না আমার রাসূল কেমন ছিলেন আপনি প্র্যাকটিক্যাল কোরআন দেখুন কোরআন মানে প্র্যাকটিক্যাল কোরআন হলো থিওরিক্যাল আর প্র্যাকটিক্যাল হলো আমার রাসূল জোরে বলুন না সুবহানাল্লাহ এই রাসূলকে রাসূলকে আল্লাহ পৃথিবীর সমস্ত জ্ঞান ভান্ডার দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন সমস্ত আদর্শের অধিকারী দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন কোরআন কি বলে কোরআনকে জিজ্ঞেস করা হলো রাসূল কেমন একটু বলুন না কোরআন উত্তর দেয় ইন্নাকা লাআলা খুলকিন আযীম সুবহানাল্লাহ জোরে বলো ইন্নাকা লাআলা খুলকিন আযীম পৃথিবীর জমিনে টিচার হিসেবে পৃথিবীর জমিনে আদর্শ হিসেবে জাতি গড়ার মডেল হিসেবে আপনি সব বিষয়ে আমার রাসূল হলো প্র্যাকটিক্যাল কোরআন রাসূলের আদর্শের উপরে পৃথিবীর জমিনে আল্লাহ দ্বিতীয় আর কোন আম্বিয়াদের আদর্শ আল্লাহ দুনিয়াতে দেয় নাই একটু জোরে বলুন না সুবহানাল্লাহ ও দুনিয়ার ভাইরা বন্ধুরা আমরা যারা মুসলমান আজ মিলাদুন নবী পেয়েছি মিলাদুন নবী মানে রাসূল এসেছেন খুশি হওয়া শুকরিয়া আদায় করা একটু জোরে বলুন না সুবহানাল্লাহ মিলাদুন নবী
কোন বন্ধুরা মানতে পারে কোন বন্ধুরা নাও মানতে পারে এটা আপনাদের পার্সোনালিটি ব্যাপার কিন্তু আমি বলে যাব আর ভাইরে পৃথিবীর জমিনে সমস্ত জ্ঞান ও ভান্ডার পৃথিবীর জমিনে সমস্ত আম্বিয়াদের সরদার পৃথিবীর জমিনে ইমামুল মুরসালিন হিসেবে আল্লাহ আমার রাসূলকে পাঠিয়েছেন অন্যান্য নবীরা আমার রাসূলের উম্মত হওয়ার জন্য আবেদন করেছেন আল্লাহ আমরা আবেদন করি নাই আমরা দরখাস্ত করি নাই আমরা অ্যাপ্লিকেশন করি নাই আল্লাহ আমরা কান্নাকাটি করি নাই আল্লাহ দুনিয়াতে পাঠাতে হলে আমাদেরকে নবীর উম্মতের কাতারে পাঠানোর জন্য আমরা অ্যাপ্লিকেশন করি নাই আল্লাহ ভালোবেসে মায়া করে দয়া করে আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমতি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিন আয়াজমাউন চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ কুল বিফাদলিল্লাহ কুল হে রাসূল আপনি বলে দিন যখন তাদের উপরে আমার পক্ষ থেকে ফজল হয়েছে ওয়া বিরহমতি রহমতি বমানা ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ এক কবি সুন্দর করে সাজিয়ে বলেন কি রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী সাম সাহাবীরা আতর বলাই নূর নবীজির গাম মোবারক সাহাবীরা আতর বলাই নূর নবীজির গাম আরে চিন জান মান কেমন আমার নবীজি যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি হাই হাই যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাবা আর শুনবানি সুন্দর কাহিনী জান্নাতেরি রোমে রোমে জান্নাতেরি রোমে রোমে লেখা নবীর নাম মোবারক জান্নাতেরি রোমে রোমে লেখা নবীর নাম বলুন রহমতে আর নবী নূরে মুজাসসাম বাবা রহমতে নূরে মুজাসসাম সাহাবীরা আতর বাদাই চিরগাম মোবারক সাহাবীরা আতর বাদাই নূর নবী চিরগাম উস্তনে হান্না নায়েক খেজুর গাছের নাম যাকে ধরে খুদবা দিতেন রসুল একরাম চিৎকার দিবেন আল্লাহু আকবার উস্তনে হান্না নায়েক খেজুর গাছের নাম যাকে ধরে খুদবা দিতেন রসুল একরাম যাকে ধরে খুদবা দিতেন রসুল একরাম নবীর বিরহে গাছ কাঁদিতে রহে নবীর বিরহে গাছ কাঁদিতে রহে হত বাগ হইলেন যত সাহাবায়ে কেরাম চিৎকার আল্লাহু আকবার আমার রসুল কেমন দয়ার নবী মরা একটা খেজুর গাছের গোড়া মরা একটা খেজুর গাছের টুকরা আমার রসুল শুক্রবারের জুমার দিন ওই খেজুর গাছের গোড়ালির উপর বসে বা ঠেস দিয়ে হেলান দিয়ে খুতবা দিতেন সাহাবায়ে কেরাম একদিন আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ এক সময় আমরা গরিব ছিলাম দুর্বল ছিলাম এখন তো হাজার হাজার সাহাবায়ে কেরাম আমাদের মধ্যে অনেক ধনী ব্যক্তিও আছে আলহামদুলিল্লাহ ওনারা চাচ্ছেন সুন্দর একটা মিম্বর তৈরি করার জন্য আপনি একটু এজাজত দিন আমার রসুল ইজাজত দিলেন সুন্দর মিম্বার তৈরি করে আনলেন মসজিদে নববীতে আমার রসুল ওই খেজুর গাছের টুকরা উস্তুনে হান্নানাটা এক পাশে রেখে আমার রসুল শুক্রবারে মসজিদে নববীতে খুতবা দেওয়া আরম্ভ করলেন হঠাৎ মধ্যখানে খুতবা পাঠরত অবস্থায় খুতবা এভাবে থামাইয়ে
খুতবা রেখে আমার রাসূল গাছের সাথে কথা বলতে লাগলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ গাছের সাথে কথা বলতে লাগলেন গাছ স্পষ্ট তিরমিজি শরীফ ইবনে নাসাই শরীফে স্পষ্ট বর্ণনা ওই গাছ আমাদের গ্রামে গরুর বাছুর আছেন আরবে উঠের বাচ্চা ভা ভা করে মাকে তালাশ করার জন্য দুধ পান করার জন্য দুধের জন্য মাকে খোঁজার জন্য যেভাবে ভা ভা করে আওয়াজ করে স্পষ্ট ভাবে ওই খেজুর গাছের টুকরা থেকে আওয়াজ বের হচ্ছে উঠের বাছুরের বাচ্চার আওয়াজ দিয়ে সে কান্না আরম্ভ করে দিয়েছেন সুবহানাল্লাহ আমার রাসূল জিজ্ঞেস করলেন এ খেজুর গাছের টুকরা তোমার মধ্যে জান এসে গেল তুমি কি বলতে চেয়েছো এটা আমি বুঝতে আর দেরি নয় অতএব তুমি কি চাও আর তুমি যদি চাও আমি তোমার খেজুর গাছের এই টুকরাটা মদিনায় খেজুর বাগানে দাফন করে দেব ওখান থেকে আল্লাহর হুকুমে গাছ উঠবে কিয়ামত পর্যন্ত আমার সাহাবায়ে কেরাম মুসলমানরা তোমার খেজুর থেকে খেজুর খাবে তোমার গাছ থেকে খেজুর খাবে আর তুমি যদি চাও আমি মদিনায় রিয়াজুল জান্নাহ জান্নাতের টুকরায় দাফন করে দেব জান্নাতের মধ্যে তোমার গাছ উঠবে খেজুর গাছে আওয়াজ দিল ইয়া রাসূলুল্লাহ আমি চাই না দুনিয়াদারি আমি চাই না দুনিয়ার বাহাদুরি আমি চাই না দুনিয়াতে খেজুর খাওয়ানো আমি এটাই চাই জান্নাতে আপনার উম্মতরা যারা যাবে তাদের যেন আমার খেজুর গাছের খেজুর দিয়ে আপ্যায়নের ব্যবস্থা আল্লাহ করেন সুবহানাল্লাহ গভীর মনোযোগ ওই মক্কা শরীফে জান্নাতুল বকিতে সরি জান্নাত রিয়াজুল জান্নাই মক্কা শরীফ মদিনা শরীফের ভিতরে জান্নাতের টুকরায় আপনারা যারা গিয়েছেন মুআল্লিমে দেখিয়েছেন কিনা জানি না আমরা খুঁজে খুঁজে সব গলে অ্যাপস এর মাধ্যমে বের করেছিলাম দেখতে পেলাম এই মসজিদ নববীর মিম্বার মিম্বারের পাশে একটু উঁচু জায়গা ছোট এই টেবিল মতো বেশি বড় না এই টেবিলের আকারে ছোট একটা উঁচু জায়গা সেইটাই হলো উস্তুনে হান্নানাস একটু জোরে বলুন না সুবহানাল্লাহ সেইটাই হলো উস্তুনে হান্নানা ওই উস্তুনে হান্নানার সামনে গিয়ে দুই রাকাত নামাজ পড়বেন শুকরিয়ার নামাজ উস্তুনে হান্নানার সাথে গিয়ে জান্নাতে বসবাস করার আল্লাহ তৌফিক দিয়ে দিতে পারেন সুবহানাল্লাহ বলুন আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ কারণ মক্কা শরীফে যারা বাইতুল্লাহর চতুর্পাশে সাতটি তাওয়াফ করে সাত তাওয়াফ উমরার তাওয়াফ শেষ হবে আপনাকে এক জায়গায় গিয়ে দুই রাকাত উমরার নামাজ পড়তে হবে তাওয়াফের নামাজ সেটা হলো মকামে ইব্রাহিমকে সামনে নিয়ে সুবহানাল্লাহ আর মদিনা শরীফে সুযোগ পেলে চিনলে চিনার ব্যবস্থা হয়ে গেলে আপনি আর বিলম্ব করবেন না ওই উস্তুনে হান্নানাকে সামনে নিয়ে দুই রাকাত নামাজ পড়বেন আল্লাহ দরবারে দুকান হাত তুলে দিবেন জীবনের গুনাহ মাফ চাইবেন এটা জান্নাতে বসে বসে আল্লাহর কাছে প্রার্থনা করা এটা জান্নাতের টুকুরার ভিতরে ঢুকে ঢুকে আল্লাহর কাছে চাওয়া এটা কোনো হাজি বলতে পারবে না আমার গুনাহ আল্লাহ মাফ করে নাই সুবহান একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আরেকটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ ওরে উস্তুনে হান্নানায়েক খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম হাই হাই যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম নবীর বীর হে গাছ কাঁদিতে রহে বলন নবীর বীর হে গাছ কাঁদিতে রহে হত বাগ হইলেন যত সাহাবায়ে কেরাম রহমতে আলম নবী নূরে মুজাসাম বলুন রহমতে নবী নূরে মুজাসাম সাহাবীরা আতর বাড়াই নূর নবীজির গাম আল্লাহুম্মা محمد وعلى سيدنا بجاتي چيچيلا او بابرا بھائرا ريب امار رسول كمان نبي امرا بيچي اللہ رکس درخواست کری رائی سبحان اللہ بولون گوش دی رکھے جدی سوری بھائی
আসিবের হাতা না বুঝিবের হাতা ঘুষ দিয়ে রে ঘুষের লেনদেন করে কেউ যদি চাকরি নেয় ওই চাকরিটা রাগ করে ছেড়ে দিবে বলুন না ছেড়ে দিবে কিয়া বাজি আর বোত বিনিয়োগ আছে ফুজি আছে 15 লাখ টাকা 10 লাখ টাকা 20 লাখ টাকা সময় অনুসারে চাকরি অনুপাতে এই ঘুষ দিয়ে ঢুকি দি গোসা করে যদি সাবে মেলা দি যায় কি দই তাহলে আর ব্যাগিন কি আর বাফর স্বপ্ন বিড়া বাড়ি বেশি রে বাঁধা দিয়ে আর সরি দিয়ে দে হবে না না হবে আরেকটু জোরে বলেন না বলবে কি না আরেকটা আওয়াজ দিয়ে বলে বলবে কি না আর যদি মফত চাকরি পাই সেটার মূল্য কম থাকে নাউজুবিল্লাহ বলুন না আরেকটু জোরে বলুন না নাউজুবিল্লাহ আমরা দুনিয়াতে আসলাম সাথে সাথে অটোমেটিকলি অটোমেটিকলি অটো সিস্টেমে আল্লাহ মুহাব্বত করেছেন ভালোবেসে আমার রসূলের উম্মতের কাতারে আমাদেরকে পাঠিয়েছেন শুকরতান আলহামদুলিল্লাহ বলুন এর চেয়ে বড় নিয়ামত আর হতে পারে না এর চেয়ে বড় নিয়ামত আর হতে পারে না এর চেয়ে বড় নিয়ামত আর হতে পারে না চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ গভীর মনোযোগ আমার কামলি ফাল রাসূল দুনিয়াতে এসে দুনিয়াতে আসার সময় এমন কিছু আলামত এমন কিছু নিয়ামত আল্লাহ দান করলেন আমার রসুল আসার সাথে সাথে দুনিয়ার সিস্টেমগুলো আস্তে 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 পাল্টাতে শুরু করলেন সুবহানাল্লাহ প্রিয় হাজরিন বিশেষ করে আমরা কেমন ভাগ্যবান কেমন নবী পেয়েছি আমার রসুল শেষ নবী আমার রসুল খাতিমুন নবীন আমার রসুলের পর আর নবী আসবে না নবুয়তের দরজা আল্লাহ সিলগালা করে দিয়েছেন লকডাউন করে দিয়েছেন আল্লাহ নবীর দরজা বন্ধ করে দিয়েছেন আল্লাহ সকল নবীদের শ্রেষ্ঠ নবী বানিয়েছেন আগে পাঠিয়েছেন পরে আমার রসুল খাতিমুন নবীন হিসেবে এসে দুনিয়ার মধ্যে নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন সুবহানাল্লাহ ওই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরাও ফরিয়াদ করেছেন কারো ভাগ্য নসিব হয় নাই ঈসা রূহুল্লাহর ফরিয়াদ আল্লাহ কবুল করেছেন ঈসা রূহুল্লাহর ফরিয়াদ আল্লাহ দরখাস্ত কবুল করেছেন ঈসা রূহুল্লাহকে আসমানের মধ্যে আল্লাহ তুলে রেখেছেন আবার জমিনের মধ্যে আসবেন কিয়ামতের আগে আগে ঠিক কি না নবী হিসেবে নয় নবী হিসেবে নয় নবী হিসেবে নয় আমাদের খাতারে নবীর উম্মতের খাতারে আসবেন সুবহানাল্লাহ একটু জোরে বলুন গভীর মনোযোগ ওই নবী কেমন নবী আমরা পেয়েছি ওই নবীর কারণে আল্লাহ গোটা পৃথিবীটাকে মসজিদ বানিয়ে দিয়েছেন অন্যান্য কোন নবীর আমলে এটা সুযোগ ছিল না নির্দিষ্ট জায়গায় গিয়ে নামাজ আদায় করতে হতো একটু জোরে বলুন সুবহানাল্লাহ যেমন নাকি সাইয়েদনা আদম আলাইহিস সালামকে নামাজ পড়ার জন্য খানায় কাবায় যেতে হতো একটু জোরে বলুন না সুবহানাল্লাহ হযরতে নূহ আলাইহিস সালাম হযরতে মূসা কালিমুল্লাহ বিভিন্ন নবীদের জন্য নির্দিষ্ট জায়গায় নামাজ পড়ার হুকুম ছিল আর আমার রসুল রসুলের উম্মতের জন্য আল্লাহ গোটা পৃথিবীটাকে মসজিদ বানিয়ে দিয়েছেন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আপনি আকাশে আপনি গাছে আপনি বাসে আপনি সাগরে আপনি দোকানে আপনি মার্কেটে আপনি জমিনে আপনি খালে আপনি নদীতে আপনি নালাতে যেই জায়গায় হোক না কেন নামাজের টাইম হয়েছে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে নামাজ আদায় করলে হয়ে যাবে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এমন কি আপনি আকাশে আকাশে যখন বিমান চলে আমরা দেখলাম বিমানের সামনে সিটের মধ্যে বিমানের বসে দিতে হলে বহুত একটা বহুত বুদ্ধিমান মানুষ আছে সচেতন মানুষ আছে বিমানে যখন আপনি বসবেন সামনের সিটে দেখা যাচ্ছে গুগলে দেওয়ার মতো বিমান কত কিলোমিটার উপরে কত কিলোমিটার স্পিডে এখন আমরা কোন সীমান্তে আছি সবগুলো আপনাকে দেখাচ্ছে সুবহানাল্লাহ বলুন না আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এগুলো তো কোরআন থেকে আবিষ্কার আল্লাহু আকবার বলুন আর একটু জোরে বলুন আল্লাহু আকবার গুলো কোরআন থেকে আবিষ্কার তো যখন দেখা যাচ্ছে আমরা সৌদিয়াতে যাওয়ার সময় আমরা কেবলামুখী পশ্চিম অর্থাৎ বিমান চলতেছে সোজা কেবলা বরাবর আর আসার সময় হলো আমাদের পিছনে কেবলা আর সামনে হলো বাংলাদেশ
ক্যাবলাটা সরাসরি পিছনে কিন্তু আমরা সিটে বসা ওখানে ঘোরানোর কোনো ব্যবস্থা নাই ব্যবস্থা নাই দাঁড়ানোর কোনো ব্যবস্থা নাই দাঁড়িয়ে নামাজ পড়ার কোনো সিস্টেম নাই নামাজের টাইম যখন হয় ওখানে বিমানের নিয়ন্ত্রক ঘোষণা দিচ্ছে নামাজের টাইম হয়েছে হাজী সাহেব আমরা আপনারা চাইলে নামাজ আদায় করতে পারেন তখন হাজী সাহেব আমরা যাই যে সিটের মধ্যে বসা অবস্থায় আপনি দক্ষিণে আপনি পূর্বে আপনি পশ্চিমে আপনি উত্তরে আপনি যেই দিকে হন না কেন মনে মনে খেয়াল করে কাবাকে কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার বলে নামাজ আদায় করলে হয়ে যায় একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এই ব্যবস্থাটা তো আমরা পেয়েছি আমার রাসূলের মাধ্যমে বড় করে বলুন না একটু জোরে বলুন না সুবহানাল্লাহ প্রিয় হাজিরিন বিশেষ করে একটু প্লিজ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা কবের মনোযোগ আমরা রাসূলকে পেয়েছি নবীকে পেয়েছি এই খুশিতে আমরা মিলাদুন্নবীতে আজকে উপস্থিত হয়েছি বিশেষ করে আমরা যারা রাসূলকে মহব্বত করব রাসূলকে ভালোবাসব অন্যান্য ডিজাইন নয় আমার রাসূলের আদর্শ আমাদের ফেজে আসতে হবে ঠিক না বেটি আরেকটু আওয়াজ দি বলুন না ঠিক কি না আমার রাসূল বলেন ও আমার উম্মতরা শুনো 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 যে আখিরি জবানায় আখিরি সময়ে যে উম্মত আমার একটা সুন্নতকে লালন করলো আমার একটা সুন্নতকে জীবিত করলো সেই উম্মত 100 শহীদের সওয়াব পেয়ে গেল সুবহানাল্লাহ মা তামাসসাকা বিসুন্নতি عند فساد أمتي فله أجر مية شهيد আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ আমরা যারা মুসলমান আমরা একদিন না একদিন মৃত্যুবরণ করব বিশ্বাস আছে না বিশ্বাস আছে না মৃত্যুবরণ করতে হবে আসার সময় আসব কিনা কখন আসব কোন ঘরে আসব কোন জায়গায় আসব কোন দেশে আসব কোন বংশে আসব এটা আল্লাহ ছাড়া কেউ জানে না ঠিক না বেটি যখন এসে গেলাম আমাদের সিস্টেমের ভিতরে চলে আসলাম তাহলে মনে মনে এরদা করতে হবে ওভার কনফিডেন্স সন্দেহ মুক্ত ধরে নিতে হবে একদিন অবশ্যই অবশ্যই আল্লাহ যেদিন ডাক দিবে আমাদের মৃত্যুবরণ করতেই হবে একটু জোরে বলুন আচ্ছা মরবে না মৃত্যু আসবে না এরকম কোন মানুষ আছে না একটু জোরে বলুন আছে না আছে কেউ থাকলে হাত তোলেন মৃত্যুবরণ করতে হবে অবধারিত অপরিহার্য একদিন আছে ঠিক না বেটি আরেকটু জোরে বলুন ঠিক না কেউ আছে এরকম মৃত্যুবরণ করবে না মৃত্যুবরণ সবার আসবে আমার আল্লাহ বলেন লায়স يستأخرون ساعة فلا يستقدمون أمي الله جيدين تان دبو যেই দিন ঘোষণা দেব আমি আল্লাহ যেই দিন অর্ডার করে দেব আমি আজরাইলকে যেই দিন নির্দেশ দিয়ে দেব আমার হুকুম যেই দিন জারি হয়ে যাবে তোমাকে গোটা পৃথিবীর মানুষ গোটা পৃথিবীর শাসন ব্যবস্থা গোটা পৃথিবীর ক্ষমতা দিয়ে তোমাকে রাখার ক্ষমতা কারো থাকবে না থাকবে না থাকবে না লা ইস্তাখিরুনা সাআতাম ওয়ালা ইস্তাকদিমুন অবশ্যই অবশ্যই ঠান দেওয়া মাত্র তোমাকে আমার কাছে চলে আসতে হবে জোরে বলুন ও ভাইরা বন্ধুরা রে একদিন মৃত্যু আসে এই মৃত্যুটা কখন কার জন্য আপনি দোকানে ওখানে আসতে পারে আপনি গাড়িতে ওখানে আসতে পারে আপনি মাহফিলে এখানে আসতে পারে আপনি কোনো কাজে ওখানে আসতে পারে আপনি ঘুমিয়ে ওখানে আসতে পারে আপনি খানারত ওখানে আসতে পারে আপনি যে কোনো অবস্থায় যে কোনো ব্যবস্থায় যে কোনো নিয়মে যেখানে আসেন না কেন মৃত্যু যদি এসে যায় নিমিষে আপনাকে ঢলে পড়তে হবে ঠিক কি না আরেকটু জোরে বলুন ওই মৃত্যুর ফেরেশতা জিনার নাম আজরাইল এই মৃত্যুর ফেরেশতা আজরাইল এমন নিঠুর এমন বধির এমন অন্ধ কারো দিকে চায় না কারো কথা শুনে না
তার সামনে মা বা মায়ের সামনে বাবাকে বাবার সামনে মাকে সন্তানের সামনে মাকে সন্তানের সামনে বাবাকে এমন কি মা বাবার সামনে সন্তানকে আত্মীয় বন্ধুর সামনে বন্ধুকে বিবির সামনে স্বামীকে স্বামীর সামনে বিবিকে আল্লাহর হুকুম হয়ে যাওয়ার সাথে সাথে ঠাস করে নিমিষের মধ্যে ঢলে পড়ে যায় ঠিক না বেঠি একটু জোরে বলুন না ঠিক কি না কুল্লু নাফসিন যায়কাতুল মউত এই কথাটা আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন অবশ্যই অবশ্যই সকলকে মৃত্যুর স্বাদ অবধারিত পান করতে হবে আমার সম্মুখ থেকে কেউ রেহাই পাবে না কেউ রেহাই পাবে না একদিন না একদিন এই দেহটা থাকবে পরিবারের পরিজন থাকবে আপনার ধন সম্পদ থাকবে আপনার ব্যাংক ব্যালেন্স থাকবে আপনার জায়গা জমিন পড়ে থাকবে আপনার অঠাল ব্যবসা থাকবে কিন্তু আমি আপনি থাকবো না ঠিক না বেটি বাইরারে বন্ধুরারে আল্লাহর হস্তে কথাটায় মেসেজটা দিয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহর বিধান মোতাবেক রাসূলের ভালোবাসায় এত্তাবা মোতাবেক জীবনকে সাজিয়ে তোলার জন্য ঠিক কিনা যেই কথাটা বলতে লাগলো ওই একজন মুসলমান একজন ব্যক্তি একজন ঈমানদার যদি আজকে রাত্রিতে আল্লাহ এবং রাসূলকে মহব্বত করে ভালোবেসে নিজে নিজে তওবা করে ইস্তিগফার করে তওবা করে আল্লাহর কাছে সুপরদ হয়ে যায় ফজরের নামাজে দাঁড়িয়ে যায় নিজে নিজেকে বন্দী আকারে বন্দী বা বন্দী হয়ে যায় নামাজের কাতারে দাঁড়িয়ে যায় এবং আল্লাহর প্রশংসা করে সূরা ফাতিহা করে এবং আল্লাহু আকবার বলে রুকু করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সিজদায় যায় ওই রব্বি সুবহান রব্বিল আযীম সুবহান রব্বিল আলা বলে আল্লাহর প্রশংসা করে আল্লাহর কাছে সিজদায় পড়ে যায় আমার আল্লাহ বলে ও আমার ফেরেশতারা রে শুনো 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 তোমরা সাক্ষী থাকো তোমরা তো ইবাদত করো আমি আল্লাহকে আমি সৃষ্টিকর্তা আমি খোদাকে দেখে দেখে আর আমার বান্দারা দেখো না আমার বান্দারা দেখো না আমাকে দেখে নাই আমাকে দেখে নাই এই ঠান্ডা ভাবে গরম নাই ঠান্ডা নাই কোনো সিজন নাই সময় নাই যখন আল্লাহু আকবার বলে আজান দেওয়া হয়েছে আসসালাতু খায়রুন মিনান নাওম বলা হয়েছে সাথে সাথে এসে আমার কদমে সিজদায় পড়ে গেল আমার কুদরতে সিজদায় পড়ে গেল তোমরা ফেরেশতারা সাক্ষী থাকো এই বান্দাদের পক্ষে আমি আল্লাহ হয়ে গেলাম তার জীবনের গুনাহগুলো আমি ক্ষমা করে দিলাম ও ভাইরারে বন্ধুরারে কখনো কোন অবস্থায় নামাজ কাজা করা যাবে না যাবে না যাবে না নামাজ পড়া করা যাবে না নামাজ বাদ দেওয়া যাবে না নামাজ হলো ইবাদতের মধ্যে শ্রেষ্ঠতম ইবাদত চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ গভীর মনোযোগ বুঝাতে চেয়েছিলাম যে কোন আল্লাহর ঘোষণা এসে যাবে মালাকুল মত এসে যাবে আল্লাহর অর্ডার চালু হয়ে যাবে ওই অবস্থায় আপনি যখন মারা যাবেন আপনি যখন মারা যাবেন আমার আপনার ডাক এসে যাবে ওই সময় আর কোনো ইবাদত করার সুযোগ থাকবে না তওবা করার সুযোগ থাকবে না আপনি যদি আগে থেকে প্রস্তুতি গ্রহণ করে রাখুন আপনি যদি আগে থেকে কবর বেঁধে রাখুন আপনি যদি আগের থেকে মজবুত ঈমান নিয়ে ইবাদত বন্দেগি নিয়ে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা মহব্বত দিয়ে নিজের বডিকে সাজিয়ে তুলেছেন তাহলে ওই মালাকুল মউত যখন আসবে আপনার ঠেরও পাবেন না আপনি বলতেও পারবেন না আপনার সাকারাতের মউতের কষ্ট কি জিনিস একটু জোরে বলুন না সুবহানাল্লাহ বাইরে বন্ধুরারে বুঝাতে চেয়েছিলাম আল্লাহর ওয়াস্তে আমাদের সৃষ্টি করেছেন কে সবাই এক বাক্যে বলুন আল্লাহ আরেকটা আওয়াজ দিয়ে বলুন আল্লাহ আমাদের সৃষ্টি করছেন আল্লাহ এখানে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ আছে আমাদের ভালো মন্দ তকদিরের ফয়সালা রিজিকের মালিক হায়াতের মালিক কে আরেকটা আওয়াজ দিয়ে বলুন কে এক কথায় আমরা স্বীকার করি মানে জানি আল্লাহ আমাদের সম্মানের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ ঠিক না বে ঠিক আরেকটু জোরে বলুন ঠিক না বে ঠিক এখন তো আমার ভাইদের কারো কারো মনে হয় ভালো নাও লাগতে পারে আমি যদি বলি আজকে মাহফিল থেকে রাসূলের মহব্বত ভালোবাসাই কখন আমাদের টিকিট এসে যায় জানি না মৃত্যুর
প্রস্তুতি গ্রহণ করার জন্য আজকে থেকে আমরা সবাই দাড়ি রেখে দেব আমার রাসূল এসেছেন দুনিয়াকে পাল্টিয়ে দেওয়ার জন্য জুলুম অত্যাচার নিফিড়ন মানুষের উপর অত্যাচার বন্ধ করে দিয়ে একমাত্র দ্বীনদার মুত্তাকি বানিয়ে আল্লাহ পর্যন্ত মানুষকে পৌঁছিয়ে দেওয়া ঠিক না বেঠিক ও ভাইরা রে গভীর মনোযোগ আজকে যদি আমার আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আমার আল্লাহ অন্য জায়গায় বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ আল্লাহকে যদি রাজি করতে চাও আল্লাহকে যদি রাজি রেজামন্দে আল্লাহর চাও তাহলে আমার রাসূলের এতবা ভালোবাসা মোহাব্বত নিজের বডির মধ্যে ফিট করো আমার রাসূলকে ভালোবাসো আল্লাহ অটোমেটিক্যালি বান্দার পক্ষে আমার আপনার পক্ষে হয়ে যাবে সুবহানাল্লাহ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এই নবীর ভালোবাসা ওই ইহুদি নাসারা নেইমার তথা মেসির ভালোবাসা নয় রাসূলের ভালোবাসা যদি আপনার থাকে আপনি ফেস কাটিং অন্য কাটিং নয় আমার রাসূলের মহব্বত ভালোবাসায় আপনার চেহারার মধ্যে এই নূরানী চেহারার মধ্যে রাসূলের সুন্নতটা রাখার জন্য নিয়ত করুন আপনার জন্য আল্লাহ ও দশর ফেরেশতা মালায়েকা নাযিল হবে তারা আপনার গুনাহ মাপ চাইতে থাকবে বলুন ও বন্ধুরা রে আমি যে বলেছিলাম আমার রাসূল বলেছেন তোমরা আখিরের সময়ে ফিতনার সময়ে এই ফাসাদের যুগে আমার একটা সুন্নতকে আমল করো বয়কে একটা সুন্নতের বিনিময়ে একটা সুন্নতের বিনিময়ে আমি রাসূল বলে দিচ্ছি 100 শহীদের সওয়াব আল্লাহ তোমাদের আমলনামায় দান করবেন من تمسك بسنتي عند فساد امتي فله اجر 100 شهيد سبحان الله বলুন না একটু জোরে বলুন না সুবহানাল্লাহ একটি সুন্নাত আজকে আমল করব ওই জন্য আমল করব কেন না কখন মালাকুল মওত এসে যায় জানি না কখন মালাকুল মওত এসে যায় জানি না কখন মালাকুল মওত এসে যায় জানি না ওই জন্য আজকে আমরা নবীর সুন্নাত পালন করব পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব মানুষের হক নষ্ট করব না সুবহানাল্লাহ বলুন নবীর মনোযোগ মানুষ একদিন মারা যাবে মৃত্যু অবধারিত মৃত্যু বরণ করবেন কার মাধ্যমে আজরাইলের মাধ্যমে হন না আল্লাহর নির্দেশে মৃত্যুর এই জানটা সিম কার্ডটা খুলে নেবেন কে আজরাইল আরেকটু জোরে বলুন আজরাইল কেমন নিঠুর জানেন কেমন নিঠুর জানেন আল্লাহ যখন মনস্থ করলেন আমি আদম বানাবো ইন্নী জাআইলুন ফিল আরদি খলিফা আমি আমার প্রতিনিধি নির্বাচিত করব এই জিবরিল এদিকে আসো তুমি একটু জমিনে যাও মাটি নিয়ে আসো জিবরিল আসলেন সাথে সাথে মাটির মধ্যে এভাবে হাত দিতে শুরু করলেন মাটি আওয়াজ দিলেন এ জিবিল আমার মাটি তুমি ছোঁবে না আমার মাটি স্পর্শ করবে না কারণ আমার মাটি নিতে দেব না কারণ আমার মাটি নিয়ে আল্লাহ আদম বানাবেন ইনসান বানাবেন ওই ইনসানরা দুনিয়াতে এসে যিনি বানিয়েছেন তার নাফরমানি করবেন নাউজুবিল্লাহ বলুন না মানুষ এখন নাফরমানি করতেছে না মাটির কথা সত্য হয়েছে না কিন্তু আল্লাহ জানেন কিনা এখানে কি হিকমত আছে বড় করে বলুন না সুবহানাল্লাহ জিবরিল সিলিন্ডার আমার মাটি দেব না যাও জিবরিল চলে গেলেন মিকাইল ইসলাম আসলেন একই কথা মিকাইল ইসলাম চলে গেলেন এরপরে ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াসসালাম আসলেন চলে গেলেন একই কথা মাটি নিলেন না আল্লাহ বলেন ও আজরাইল তুমি এদিকে আসো যাও আমার জন্য মাটি নিয়ে আসো জোরে বলুন না সুবহানাল্লাহ আজরাইল এভাবে হাত দিতে সেম কথা আজরাইলকে যখন বলতে লাগলে আজরাইল বললেন তুমি মাটিকে যে সৃষ্টি করেছেন আমি আজরাইলকেও সে সৃষ্টি করেছেন আমি তোমার কথা মানব না আমি ওই সৃষ্টিকর্তার কথা মানব বলে এক 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 হাত দিয়ে এইভাবে মাটি নিয়ে গেলেন আল্লাহর কাছে বললেন আল্লাহ মাটি নিয়ে এসেছি আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক মুষ্টি মাটি নিয়ে গেলেন
আমরা তো আমাদের মুঠ ছোট আমাদের হাত ছোট আমাদের মুষ্টি ছোট আজরাইল আলাইহিস সালাম আল্লাহর ভয় আল্লাহর জলিল ও কদর কত বড় ফেরেশতা ওনার হাত কত বড় মাটিও তত বড় বড় করে বলুন না সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ মাটি নিয়ে গেলেন মাটি নিয়ে যাওয়ার পরে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন যাই হোক এই আজরাইল মাটিকে মাটির কথা শুনলেন না আজরাইলের ব্যাপারে আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ তোমরা সাবধান হয়ে যাও আমার এমন একটা ফেরেশতা যাবে সে অন্ধ থাকবে তোমাদের কারো দিকে সে তাকাবে না সে বধির থাকবে সে সে তার কানে কারো কথা কারো কান্না শুনবে না সবার সামনে থেকে সেই নিমিষে আমার অর্ডার পালন করবে নিয়ে আসবে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ গভীর মনোযোগ এই মৃত্যুর সময় যখন আসবে আমরা হয়তো জানি না মৃত্যু জিনিসটা কেমন মৃত্যুর জিনিসটা কেমন মৃত্যুর জিনিসটা কেমন আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর উনি এখন জান্নাতের মধ্যে আছে নামটা কেউ বলতে পারবেন জি এ এ এ মাশাআল্লাহ 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 থ্যাংক ইউ না ঈসা আলাইহিস সালাম আসমানে জান্নাতের মধ্যে আছে ইদ্রিস আলাইহিস সালাম হযরত সাইয়েদনা ইদ্রিস তো ইদ্রিস আলাইহিস সালাম জিবরাইলের সাথে একটা আজরাইলের সাথে একটা কন্ট্রাক্ট করলেন সুবহানাল্লাহ বলুন না ইদ্রিস আলাইহিস সালামের জীবনের মধ্যে আছে হাদিসে পাকে ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর কন্ট্রাক্ট করতেছেন চুক্তি করতেছেন কার সাথে আজরাইলের সাথে সুবহানাল্লাহ বলুন না আজরাইল ইকা ইউ অল কিল্লাই তো আল্লাহ কান গুরমি কা একান চুক্তি করিগুম অত কইলে আর মারিবে আমার জানটা নিবা কিছুক্ষণের জন্য আবার আমার জানটা ফেরত দিতে হবে সুবহানাল্লাহ বলবেন না আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ কে বলতেছে কে কে সবাই জেনে রাখুন জিকিরুল আম্বিয়াই ইবাদাতুন আল্লাহর আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের নাম নিলে জিকির করলে এগুলো আমাদের জন্য হয়ে যায় ইবাদত একটু জোরে বলুন না সুবহানাল্লাহ ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলের সাথে চুক্তি আজরাইল কে ইউ তো আল্লাহ আল্লাহ কান ভালোবাসা তো আল্লাহ কান আল্লাহ সত্যি কর হতে কি আমার জানটা নিবা কিছুক্ষণের জন্য আবার আমাকে ফেরত দিবা আজরাইল হদ ইল্লা হতা তা জুনিয়াত কেন হয় সুবহানাল্লাহ না হইবেন এইভাবে কথাটা আমাকে কেউ বলে নাই আর আমার নির্দেশে তো আমি জান কবজ করার ক্ষমতা আমার নাই আল্লাহ নির্দেশ দিলে পারবো আমি এই কথাটা আল্লাহর সাথে একটু শেয়ার করি হতে জানা আল্লাহ তো অর্ডার লই ইউ সুবহানাল্লাহ হন না আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ চাইলে এগুলো বাহানা দুনিয়ার মানুষের জন্য সৃষ্টি করতে পারেন কি না আর একটু জোরে বলুন পারেন কি না হযরত ইসলাম আল্লাহর সাথে কথা বলে আসলেন ঠিক আছে আল্লাহ এজাজত দিয়েছেন অনুমতি দিয়েছেন ও ঠিক আছে আমাকে কিছুক্ষণের জন্য মেরে ফেলো আবার আমাকে রুটা আমার আমি যখন রুটা কিছুক্ষণের সময় শেষ হলে চুক্তি অনুযায়ী শেষ হলে আমার জিনিস আমাকে ফেরত দিতে হবে সুবহানাল্লাহ বলুন না আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ ইদ্রিস আলাইহিস সালাম দুনিয়ার মানুষকে এটাই জানান দেওয়ার জন্য এই ঘটনাটা ঘটালেন দুনিয়ার মানুষকে ইদ্রিস আলাইহিস সালামের এই ঘটনাটা আমার রাসূল জানিয়ে দিলেন সুবহানাল্লাহ বলুন ও আমার উম্মতরা রে শুনো 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 মালাকুল মওত আসবে মানুষের রুটা যখন খুলে নিবে মানুষের এই জানটা যখন খুলে নিবে মানুষের কেমন কষ্ট হয় তোমরা জানো নি সাহাবায়ে কিরাম লাজাওয়াব হয়ে গেলেন আল্লাহু আলাম ওয়া রাসূল বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং আল্লাহর রাসূল বানো জানেন আমরা বলতে পারবো না আমার রাসূল বর্ণনা দিতে গেলেন ও দুনিয়ার মানুষ শুনো শুনো আমার সাহাবায়ে কিরাম সাইয়্যিদরা ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ কিছুক্ষণের জন্য মৃত্যু দিলেন আবার রুটা ফেরত দেওয়ার পরে আজরাইল জিজ্ঞেস করা হল আজরাইল জিজ্ঞেস করলেন ও আল্লাহর পয়গম্বর ইদ্রিস আমাকে একটা জিনিস বলো না তোমার জানটা যখন আমি খুলে নিচ্ছিলাম তোমার জানটা যখন আমি বের করে নিচ্ছিলাম তুমি বলো না তোমার কেমন কষ্ট হয়েছে আল্লাহর পয়গম্বর ইদ্রিস তুমি আমাকে বলো তোমার কেমন অনুভূতি হয়েছিল তুমি
তোমার কেমন কষ্ট হয়েছিল সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালাম উত্তর দিতে লাগলেন ও ভাই জিবরিলে ও ভাই আজরাইল শোনা শোনা ও ভাই আজরাইল শোনা আমার এমন লেগেছে আমি তো আল্লাহর একজন পয়গম্বর আজরাইল বললেন আমি পয়গম্বর যারা সিদ্দিকিন যারা শহীদিন যারা সলিহিন যারা নেককার যারা আল্লাহর বুজুর্গ বলি যারা তারা ঘুম গেলে টের পায় না এমন ভাবে তাদের জানটা আমি কবজ করি মায়ের কোলে শিশু দুধ পান করতে করতে যেমন ঘুমিয়ে পড়ে আমি আজরাইল তাদের খবর হয় না মত টের না পাওয়া মত আমি আজরাইল তাদের আস্তে আস্তে জানটা কোলে নি জানটা কবজ করি ইদ্রিস আলাইহিস সালাম বলতে লাগলেন খোদার জাত পাকের কসম করে বলছি ও আজরাইলে মানুষের জান কবজ করা এত ভয়ঙ্কর এত কষ্টদায়ক পৃথিবীর মানুষ জান কবজ করার এই সিস্টেমটা যদি সচক্ষে দেখত তাদের ব্যবসা বাণিজ্য কাজ কারবার দন সম্পদ পরিবার পরিজন সবগুলো ছেড়ে দিয়ে রাত দিন 24 ঘন্টা সিজদায় পড়ে আল্লাহর জিকিরের মধ্যে মশগুল হয়ে যেতেন হযরত সাইয়েদনা আজরাইল আলাইহিস সালামকে ইদ্রিস নবী বলতে লাগলেন ও আজরাইল শোনো শোনো আমার মনে হয়েছে আমার জানটা যখন তুমি আস্তে আস্তে খুলে নিছিলা আমার মনে হয়েছে মানুষ যেমন ছাগল জবাই করে মানুষ যখন ছাগল ছাগল জবাই করে ছাগলের পাগুলো উপর দিকে তুলে গাছের সাথে বাঁধা হয় কল্লাটা খেটে কল্লার অংশটা নিচের দিকে ঝুলিয়ে রাখা হয় ঠিক না বে ঠিক আস্তে আস্তে সামরাটা চলে নেওয়া হয় নয় 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 আমার মনে হয়েছে একটা জীবিত ছাগল জবাই সারা জবাই জবাই করা সারা জবে করা সারা একটা জীবিত ছাগল ফাগুল উপর দিকে বেদে নিচের দিকে মাথাটা ছেড়ে দিয়ে জীবিত ছাগল ছুলে নিলে সামরাটা খুলে নিলে ওই ছাগলটা যেইভাবে চিল্লা চিল্লি করবে ওই ছাগলটা যেইভাবে চেঁচামেচি করবে ওই ছাগলটা যেইভাবে কান্না জ্বলে পড়বে ওই ছাগলের আওয়াজে ওই ছাগলের শব্দে আকাশ বাতাস এলাকায় ভারী হয়ে পড়বে ও আজরাইল আমি লক্ষ্য করলাম আমি অমর অমর অনুভূতি প্রকাশ করতে লাগলাম আমার মনে হয়েছে আমার জানটা বের করার সময় আমার মনে হয়েছে ওই জীবিত ছাগলের সামটা খুলে নেওয়ার চেয়ে আর জঘন্য আর বড় কষ্টদায়ক এর চেয়ে আর বেশি কষ্ট মনে হয়েছে ও আজরাইল এইভাবে তুমি জান কবজ করে তাকো আজরাইল বলে হ্যাঁ আল্লাহর নির্দেশ আসা মাত্র আমি মানুষের কষ্টের দিকে তাকানোর আমার সময় থাকে না আমার সময় আমার সবগুলো খেয়াল থাকে আমি আল্লাহর হুকুম যথার্থ পালন করছি কিনা একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আরেকটা আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ গভীর মনোযোগ মানুষ যখন মারা যাবে সকরাত এসে যাবে সকরাত এসে যাবে আমার মুকুল ভাই হই আসে আমাকে ইশারা দিয়েছেন একটু খবরের বিষয়ে মৃত্যুর বিষয়ে একটু কথাবার্তা বলার জন্য মানুষ এখন মৃত্যুর পরোয়া করে না মৃত্যুর ভয় মানুষের হৃদয় থেকে উঠে গিয়েছে ঠিক না বে ঠিক আরেকটু জোরে বলুন না ঠিক না বে ঠিক কালকে মনে হয় একটা ভিডিও দেখলাম গতকাল একটা ভিডিও দেখলাম একটা সালিশি এলাকার মধ্যে সুসাইডের মানুষরা বসে না যে কোনো একটা বিষয়ে পারিবারিক বিষয়ে সমিতির বিষয়ে ব্যবসার বিষয়ে কয়েকজন বসে আলোচনা করতেছেন ওখানে যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনার মগ্ন ওই অবস্থায় পাশে বসে একজন হাসি মুখে কথা বললেন হাসি মুখে চা পান করলেন সবগুলো ভিডিওতে দেখা যাচ্ছে কিছুক্ষণ পর সে এইভাবে বসে আস্তে করে ডুলে পড়লেন কয়েকজন ধরে তাকে লম্বা করে শোয়াই দিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ আমাদেরকে মৃত্যু দেওয়ার সময় শুক্রবার জুমার দিন দিন মৃত্যু দেওয়ার সময় শবে বরাত শবে কদরের রাতে দিন মৃত্যু দেওয়ার সময় রমজানের মাসে দিন মৃত্যু দেওয়ার সময় নামাজরত অবস্থায় দিন মৃত্যু দেওয়ার সময় মক্কা মদিনায় সাইর করা জিয়ারত করার অবস্থায় দিন বড় করে বলুন না আমিন আমিন আরেকটু জোরে বলুন না আমিন আমিন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গভীর মনোযোগ হযরত ইদ্রিস আলাইহিস সালাম এই কথা বলার সাথে সাথে আজরাইল বললেন আমি কারো কথা শোনার আমার টাইম নাই আমি আল্লাহর হুকুম যথার্থ পালন করার জন্য চেষ্টা করি গভীর মনোযোগ এখান থেকে আমাদের শিক্ষা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জান একদিন কবজ করবেন এই বডিটা থাকবে চোখ থাকবে দেখব না কান থাকবে শুনব না আমাদের হাত থাকবে নড়াচড়া হবে না পা থাকবে চলাচল হবে না আমাদের জবান থাকবে মুখ থাকবে নিঃশ্বাস আসবে না কথা বল ফুটবে না আমাদের নাকে কোনো শব্দ থাকবে না আমাদের সেন্সলেস হয়ে যাবে আমাদের বডি নিস্তেজ হয়ে যাবে নিমিষে মৃত্যুর কোলে জ্বলে পড়া ছাড়া আমাদের আর কিছু করণীয় থাকবে না ওই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা ফরিয়াদ করব সব সময় আল্লাহ মালাকুল মওত যখন আসবে কঠিন মুহূর্তে এক দিকে আজরাইল আসবে জানটা কবজ করার জন্য আর একদিকে মিস্টার ইবলিস শয়তান আসবে ঈমান কেড়ে নেওয়ার জন্য ঠিক কি না মিস্টার ইবলিস আসবে ঈমান কেড়ে নেওয়ার জন্য আজরাইল আসবে জান কেড়ে নেওয়ার জন্য মানুষ এমন হাবুডাবু খাবে কোন দিকে যাবে মিস্টার ইবলিস আবুল তাবুল মানুষের মেমোরিতে ঢুকানোর চেষ্টা করবে আল্লাহ কয়েকজন বলো নাউজুবিল্লাহ নামাজ পড়তে হবে না বলো কলমার দরকার নেই বলো মানুষকে আবুল তাবুল শুরু করতে শয়তানে মানুষকে কুমন্ত্রণা দেওয়া শুরু করবে ওই মুহূর্তে আমাদের যদি আমরা মুসলমান হই ওই মুহূর্তে আমাদের একটা করণীয় বলবো কিনা দরকার আছে না নাই আর একটু জোরে বলুন না আছে না নাই বাইরে বন্ধুরা আপনাদের পায়ে পড়েও আমার বাবারা ভাইয়েরা অযথা ঘোরাফেরা করবেন না সারা রাত অযথা ফেসবুকে মেমোরিতে ফেসবুকে ইউটিউবে সময় নষ্ট করবেন না আল্লাহকে স্মরণ করুন কার মত কখন এসে যায় কার মত কখন এসে যায় বলা যায় না রে ও আমার ভাইয়েরা রে এই মুহূর্তে কঠিন মুহূর্ত এটা হলো সাকারাতের মওত কঠিন মুহূর্ত এটা কি একটু জোরে বলুন কঠিন মুহূর্ত এটা কি সাকারাতের মওত ভাইয়ের সামনে বাবাকে ভাইয়ের সামনে ভাইকে নয় নয় আজরাইল নিয়ে যাওয়ার সময় আপনি যদি চাহেন তো কলমা পড়ে পড়ে কলমা পড়ে পড়ে কলমা পড়ে পড়ে আমার রসুলের নূরানি চেহারা দেখে দেখে দুনিয়াতে দেখে যেতে চান আপনার কিছু করণীয় কাজ আছে বলার দরকার আছে না নাই জানার দরকার আছে না নাই একটু গভীর মনোযোগ ওই মুহূর্তে আপনার সন্তানদেরকে ডাকবেন ওই মুহূর্তে আত্মীয়দের মধ্যে যারা বুজুর্গ নামাজি কোরআন তেলাওয়াতকারী ওই ধরনের ব্যক্তিদেরকে ডেকে সামনে বসাবেন উনি যদি বলতেও না পারে পরিবার থেকে কাউকে ডাকে ডেকে হকানি রব্বানি আলেম হোক বুজুর্গ ব্যক্তি হোক নামাজি ব্যক্তি হোক কোরআন তেলাওয়াত জানা ব্যক্তি হোক সাথে সাথে আপনার চতুর্পাশে ডেকে আনবেন এক নম্বর মাথার দিক দিয়ে একজন ব্যক্তিকে আপনি বসিয়ে দিবেন সেটা আপনার সন্তান হোক আপনার ভাই হোক বন্ধু হোক পরিবারের যে কোনো হোক আপনার বিবি হোক তাকে বলবেন বেশি 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 সূরা ইয়াসিন তেলাওয়াত করার জন্য জোরে বলেন না সুবহানাল্লাহ কি তেলাওয়াত করবেন আর একটু জোরে বলুন সূরা আর একটু জোরে সূরা ইয়াসিন তেলাওয়াত জানি না আমরা এক সময় আমার ভাইয়েরা আমার বাবারা মুরব্বীরা সময় ফেলে কোরআন শরীফটা হাতে নিয়ে বসে যেতেন সূরাগুলা আস্তে আস্তে তেলাওয়াত করতেন মাসে মাসে একটা একটা খতম আদায় করতেন ঠিক না বেটি এখন আমার বাবারা মুরব্বীরা জওয়ান ভাইরা তো নাই এই নাই মা বোনেরা তো একেবারে নেই এই নাম্বার ওয়ান ওই মৃত্যু সজ্জায় সাকারাত অবস্থায় ওই মুইয়তের সামনে ওই সকরাত অবস্থায় জান যাওয়ার পূর্বক করে আপনার আত্মীয়র পাশে আপনি বসে যাবেন কোরআন তেলাওয়াত করবেন সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন সুবহানাল্লাহ বাইরে সূরা ইয়াসিন তেলাওয়াত করার কারণে তার মৃত্যুর যন্ত্রণাটা মৃত্যুর কষ্টটা আল্লাহ আসান করে দিবেন সহজ করে দিবেন একটু জোরে বলুন
বেশি বেশি ফজরের নামাজ পড়ে প্রতিদিন ফারডে রুটিনের মধ্যে আপনি নিয়ে আসবেন আপনি ফারডে ফজরের নামাজ পড়ে আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করুন সূরা ইয়াসিন নিয়মিত যেই ব্যক্তি তেলাওয়াত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরে দেওয়ার সাথে সাথে ওই সূরা ইয়াসিন একজন মানুষের রূপ নিয়ে সূরাত নিয়ে একটা ফেরেশতা মুকাররের ফেরেশতা আল্লাহ নাযিল করে দিবেন আযাবের ফেরেশতা আসতে চাইবে সে ফেরেশতা বলবে না না আমি থাকা অবস্থায় আমার সামনে আমার বন্ধুকে আপনি আযাব দিতে পারবেন না কে বলবেন কে বলবেন কে বলবেন সূরা ইয়াসিন আপনার বন্ধু হয়ে যাবে আপনার পাহারাদার আপনার সিকিউরিটি গার্ড হয়ে যাবে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ সূরা ইয়াসিনের অনেক ফজিলত রয়েছে নাম্বার 1 মৃত্যুসজ্জায় সাকারাত অবস্থায় ওই মুরব্বির সামনে ওই ভাইয়ের সামনে মাতার দিকে বসে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন আপনি ডান পাশে আরেকজন বসে বসে কালমা শাহাদাত পড়বেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলুন না ডান পাশে বসে বসে কি পড়বেন কবির মনোযোগ ও ভাইরা বন্ধুরা ডান খেয়াল করবেন নোট করবেন ডান পাশে বসে বসে কালমা শাহাদা পড়বেন শাহাদা মুখে মুখে বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আরেকটা আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার ডান পাশে কালমা শাহাদা পড়বেন শাহাদা পড়ার কারণে তার মুখে তার ভয় দেখলে আজরাইলকে দেখলে তার জান যাওয়ার সময় তার বডির ফাটগুলা যখন এলোমেলো হয়ে যাবে তার মেমোরি ঠিক থাকবে না তার স্মরণ শক্তি ঠিক থাকবে না আজরাইলকে দেখলে তার ভয়ে তার খেয়াল স্মরণ শক্তি লোপ পেতে পারে আপনি যখন কলমা শাহাদা পড়বেন তার স্মরণে এসে যাবে তার মেমোরিতে এসে যাবে তার জবানে এসে যাবে তে কলমা শাহাদাত পড়ে পড়ে জান্নাতি টিকিট নিয়ে ইমানি দৌলত নিয়ে দুনিয়া থেকে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে কবির মনোযোগ বাম পাশে বসে বসে আরেকজন মানুষ ডিউটি করবেন বাম পাশে বসে বসে বেশি বেশি ইস্তেগফার পড়বেন আস্তাগফিরুল্লাহ অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অথবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি বেশি না পারলো বেশি না জানলো কমাস কম এইটাই বলবেন আস্তাগফিরুল্লাহ 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 অথবা শর্ট করে আপনি এইটাই বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইবলিস শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাই ইস্তেগফার করবেন ওই বাম পাশে শয়তান দুকো দিকে আসবে ওই ইস্তেগফার যদি কেউ বড় বড় করে পড়ে শয়তান ফালাতে বাধ্য হয়ে যাবে তো জোরে বলুন না সুবহানাল্লাহ শয়তান ফালাতে বাধ্য হয়ে যাবে ও ভাইরা রে এই অবস্থায় এইভাবে যদি একজন বন্ধুকে একজন বাবাকে একজন মাকে একজন প্রতিবেশীকে আমরা যদি বিদায় জানাতে পারি সে হয়ে যাবে জান্নাতের মেহমান তো জোরে বলুন না সুবহানাল্লাহ জব কে দুনিয়া সে মেরা হো জানা আল্লাহু আকবার বলুন পিছনের বন্ধুরা সবাই জোরে বলেন আল্লাহু আকবার জব কে দুনিয়া সে মেরা হো জানা সূরা ইয়াসিন পড়ে কে সুনানা সূরা ইয়াসিন পড়ে কে সুনানা সূরা ইয়াসিন পড়ে কে সুনানা আরে দায় তরফ কোরআনে পড়ো বায় তরফ লাহল পড়ো বায় তরফ লাহল পড়ো ওর নবীজি কি কলমা শাহাদাত মানি নবীজি কে ইয়াদে ধেলানা সুবহানাল্লাহ বলুন ওর নবীজি কি ইয়াদে ধেলানা
সুরা ইয়াসিন না সূরা ইয়াসিন পড়ে কে শোনালা জব কে দুনিয়া সে মেরা হো জানা জব কে দুনিয়া সে মেরা হো জানা সূরা ইয়াসিন सुनाना सूरा यासीन पढ़े के सुनाना सूरा यासीन पढ़े के सुनाना अल्लाहुम्मा मुहम्मद अला सैदीना মোহাম্মদ এই দুনিয়া ফানা হবে কিছুই তোবাই থাকবে না কবর হবে আসল বাড়ি মাটি হবে বিছানা আল্লাহ জোরে মোহাম্মদ আলা সাদিনা মোহাম্মদ দাদা গেল বাবা গেল কেউ তো ফিরে এলো না কেউ আসার সম্ভাবনা আছে আমরা স্ট্যাটাস দিই না ফেরার না ফেরার দেশে বর্তমান লেটেস্ট স্ট্যাটাস হয় কি আমার অমুক আমার সমুক আমার বন্ধু আমার ফ্রেন্ড আমার আত্মীয় আমার বাবা আমার মা আমার বোন না ফেরার দেশে অর্থাৎ আমরাও জানি ওখান থেকে আর ফিরার কোনো ব্যবস্থা নাই আর একটু জোরে বলুন নাই ব্যাগগুন কি আর ইদ্রিস আলাইহিস সালাম তো ন হাজার আল্লো চুক্তি করিবার আর আর হন ক্ষমতা আছে না এবার আল্লাহর পয়গাম্বর দে আল্লাহ দুনিয়ার মাইশুরে বুঝাই বেল্লাই মৃত্যুর যন্ত্রণা কি জিনিস বর্ণনা মাইশুরে উনাই বেল্লাই ইয়ার কাম বাহানা দিয়ে দে সুবহানাল্লাহ হন না ইদ্রিস আলাইহিস সালাম এখন হড়ে জান্নাত থড়ে আর কেন জোর হন হরে এক মিনিট তোর টফিক কেন নিলা হন ইদ্রিস আলাইহিস সালাম জান্নাত তোর ডুকে হদ আত্মমন হদ ব্যস্ত হইন সাহেব আল্লাহ তো হদ তুই সাহের তাড়াতাড়ি বাইরে যাও গই বাইরেই তো যাই ইদ্রিস আলাইহিস সালাম বাইরে গই আবার জান্নাতের ভিতরে ঢুকে গই হদ খোদা আয় জান্নাত তো না বাইরে নইম হদ কিয়া জান্নাত তো এখন ন কিয়ামত হবে ওই সামনে কে শুবো তারপর আই ব্যস্ত হলো ব্যস্ত দিম দুজুকে হলো দুজুক দিম এত না তুমি ব্যস্ত যাবে জান্নাত যাবে এত শহরে কেন যাবে খোদা তোমার একখান সিস্টেম আছে ধরুন হদিজি হত মানুষ তো মরদ একবার সুবহানাল্লাহ নহবে আর কেন ডর করে নহবে সুবহানাল্লাহ অহুদা তোমার একখান বিধান কুল্লু নাফসিন যায়কাতুল মউত অবশ্যই একবার মৃত্যু শরবত ফান গরম করে তোমার বিধান তো লঙ্ঘন করিবার কোনো হুকুম নাই অহুদা আর একবার মর দিস জন না আগে আবার মরগুম না আবার আল্লাহ কিয়ামত হবো না আবার আল্লাহ সামনে কেশ হবো না তাই কেন জান্নাত তাহলে তোমার কি ক্ষতি হবো না আর কেন জোরে হন না সুবহানাল্লাহ হদ আই কেন জান্নাত তাই না বড় করে হন না সুবহানাল্লাহ ও হদা জান্নাত তাই এন না তাইকুম হদ আর কেন কারণ তাই দি ইয়া নল দি জান্নাত না যে তোমার কুটি 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 মুহাব্বতর নেককার বন্দল জান্নাত তাইবু তো জান্নাত না যে তারা রাস্তাকবাল জানাবে লাই ফুলুর মালা লই রে ফুল দির বরণ করিবার লোক মানুষের দরহান নাইনি আয়াতা লইলি দিয়েই না আর কেন ডর করে হন সুবহানাল্লাহ তো অহুদা ইয়া না যদি নইলি অনর রসুলরে দিরে অনর হাবিব রদি অনর নবীরে দি অনর জান্নাতিন উদ্বোধন করিবেন হন না হদজি তো উদ্বোধনের সমন না জি ফিতে ফিতে বাঁধি বেল্লাই খাড়ি বেল্লাই কেসিতে জি ধরি বেল্লাই ফুলের মালা তালে লেডি লই বেল্লাই মানুষ কেন লাইবে না ইয়া না লইলে আই কেন তাই না আরে কেন ডর করে হন সুবহানাল্লাহ আরে কেন বড় করে হন সুবহানাল্লাহ আল্লাহ আরো বেগুনের জান্নাতি বানাই দক আরে কেন ডর করে হন আমিন আরে কেন বড় করে হন আমিন হদুজুর ইয়ান দেখান আরাতে জিনিস খটকা লাগার হদ কিয়া ও জান্নাতি বানাই দক জান্নাত চাই আল্লাহ তুই আর জান্নাত দ আল্লাহ আর তুই জান্নাত দ জান্নাত হাতে সাফর দিগলে কারণ কি হদ জান্নাতি ইয়ান তার নানার বাড়ি আর দাদার বাড়ি নাউজুবিল্লাহ হন কইদা ন বুঝু দে ন বুঝু দে আর বদ্ধ তারা ন বুঝু দে জান্নাতি নান নানার বাড়ি নামাতে দাদার বাড়ি হন না আর সিটিং কথা আমার নবীজ দিলে কি মনে হয় একান রস গরিবের লোক হচ্ছে আর আর আঞ্চলিক কিছু মজার ভাষা নাইনি তো যাই হোক জান্নাতে আমার নানার বাড়ি দাদারও বাড়ি ঠিক কিনা এক বাক্যে বলুন ঠিক কিনা বিশ্বাস আছে কিনা আদম আল ইসলাম আমার যদি বাবা হয় সেই দিক দিয়ে দাদার বাড়ি
সেই দিক দিয়ে বাবার দিক দিয়ে বাবা বাবার দিক দিয়ে আপনারা বুঝতে পারেন না মনে হয় আদম আলাইহিস সালাম জগতের যদি সকল ইনসান জাতির বাবা হয় আর বাবার দিক দিয়ে দাদার বাড়ি ঠিক না বেঠিক আরে কারণ ভোট দিন না এখন লেটেস ফলে নানার বাড়ি হন না দাদার বাড়ি হন না নিয়ে ননুসিনে ফেরাত বাড়ি তার দেখ জীবদা নানার বাড়ি হন না দাদার বাড়ি হন না ইয়ে ননুসিনের হড়ে ফেলাক বাড়িত ঠিক কি না একটু জোরে বলুন না ঠিক কি না আপনাদের গভীর রাত হয়েছে একটু মজা করে না বললে সবার চোখে ঘুম পাচ্ছে আমি খেয়াল করতেছি আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক বলুন আমিন আদম আলাইহিস সালাম আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনারা সবাই অনেকে না বুঝে বলেছেন নাউজুবিল্লাহ নয় নয় একটু গভীর চিত্তে চিন্তা করুন বাবা আদম যদি আমাদের ফিতা হয় ফিতার দিক দিয়ে এটা আমার দাদার বাড়ি আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামা জগতের ইনসান জাতির যদি মা হয় মায়ের দিক দিয়ে এটা আমার নানার বাড়ি একটু জোরে বলুন হুজুর তো দুনিয়াতে এসে মানুষ জাহান্নামে যাবে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করেছেন জাহান্নাম তৈরি করেছেন জাহান্নামে জ্বালানোর জন্য কিছু মানুষ তৈরি করেছেন আমি বলবো নানার বাড়ির সম্পত্তিও ভাইয়ু দাদার বাড়ির সম্পত্তিও ভাইয়ু তুই এককোবারে ফাইভ স্টার হোটেলও তুড়ি এক কোবারে কোন যে ব্যাগিন শেষ করে দিও আর হতা বুঝিতের জন্য বুঝিতের জন্য নারী লই গাড়ি লই মত লই নেশা লই জেনা লই বেবিসেল লই বাবা লই লাইফ দিন যাতে ফরি লইন অনার নানার বাড়ির সম্পত্তি দাদার বাড়ির সম্পত্তি বাপর অটালিকে সম্পত্তি অনা টান ধরিব না এ আর আর ফটিয়ার মরহুম সাবেক মিয়র শমসু সাহাবর নিজুর ফুয়া মার গুলি করে দিই তোর নানার সম্পত্তি দাদার সম্পত্তি ফুয়াবে আর ফাইব না এবারে তো ফাঁসি দিবে লেবু ঠিক নেবে ঠিক আর কেন ডর করে হ না আমার রসুল দয়ার নবী মায়ার নবী ওই নানার দাদার সম্পদ গুলা ঠিক রাখার জন্যে উম্মতকে বলেছেন ও উম্মত ও আমার মোহাব্বতের উম্মত ও আমার প্রিয় উম্মত যে উম্মতের জন্য আমি দুনিয়াতে এসে রব্বে হাবিলি উম্মতি বলে কান্না করেছিলাম তেষট্টি বছর হায়াতে আমি পাথর খেয়েছি দন্দান মুবারক শহীদ করেছি এত কষ্ট করেছি সারা রাত না ঘুমিয়ে আমি এবাদত করেছি আল্লাহর দরবারে কান্না করেছি এখনো রওজায়ে পাকে রওজায় আতহারে রিয়াজুল জান্নাই শুয়ে শুয়ে উম্মতের জন্য কান্নারত আছে কিয়ামতের ময়দানেও ইয়া নফসি যখন সবাই বলবে আমার রসুল সিজদায় পড়ে বলবে রব্বি হাবিলি উম্মতি রব্বি হাবিলি উম্মতি ঠিক কি না মাফ করে দাও ওহে আল্লাহ হস্টন না হস্টন না হস্টন না হস্টন হইলে নূরের নবী মারহাবা হইলে হন অসুবিধা হবো না শিরিক হবো না বেদাত হইবো না মারহাবা হইলে আত্মান তুলি হন চাই আতিয়ে নলা মাইবেন এক মিনিট এক মিনিট এক মিনিট আতিয়ে লারি দন ইয়ারস জিন্দাবাদ 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 মারহাবা সবাই জোরে বলেন মারহাবা হাত নামাবেন না অলসতা কৃপণতা দুর্বলতা দূর হয়ে যাক সবাই জোরে জোরে বলি নূরের নবী মারহাবা বলবেন নূরের নবী মাশাআল্লাহ নূরের নবী দয়াল নবী মায়ার নবী প্রাণের নবী প্রিয় নবী জিন্দা নবী হায়াতুন নবী মারহাবা মারহাবা নবী জি আমার মাফ করে দাও হে আল্লাহ উম্মত গুনাহগার আমার মাফ করে দাও হে আল্লাহ উম্মত গুনাহ মা আমেনার খুলে যখন এলেন নবীজি মা আমেনার খুলে যখন এলেন নবীজি সিজদায় পড়িয়া কাঁদেন উম্মতি 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 উম্মা বলেন আল্লাহ রব্বানা মেহবুব আমার শোনানা গুনাহগার উম্মতের জামিন পাক সরওয়ার মাফ করে দাও হে আল্লাহ আর মাফ করে দাও হে আল্লাহ উম্মত গুনাহগার নূরের নবী দয়াল নবী মায়ার নবী প্রাণের নবী ও প্রিয় নবী মারহাবা মারহাবা
نبي جي آمار ماف کر داؤ بوه اللہ ہاتھ نامان اللہ مدر قبول کرن بولونا آمین آر ایک تو آواز دیے بولونا آمین اوئی جے ব্যস্তের জন্য আমরা নামাজ পড়ি ব্যস্তের জন্য কোরআন পড়ি ব্যস্তের জন্য দান করি ব্যস্তের জন্য সালাম দি ব্যস্তের জন্য শরীয়ত মানে ব্যস্তের জন্য আমরা হক হালাল চিনি ব্যস্তের জন্য আল্লাহর নির্দেশ মানার চেষ্টা করি ব্যস্ত পাওয়ার জন্য রাসূলের ইত্তেবা করার চেষ্টা করি ও বাইরে আমার আল্লাহ এমন একটা বিধান চালু করেছেন ও রাসূল রে বাপের সম্পদ মায়ের সম্পদ ঠিক থাকার জন্য সরকারিভাবে বছরে বছরে একটা খাজানা দিতে হয় ইনকাম ট্যাক্স দিতে হয় ঠিক না বে ঠিক আমি ভুল বলছি অনরা রেজ দিন বাজারও ইনকাম ট্যাক্স না দেয় জমিদারের খাজানা মালিকের জমিদারে না দেয় না দিলে তাইব না কেন বু নিলাম হয়ে যাইব হাঁস হয়ে যাইব কই যারা রাসূলের শরীয়ত মানবে না বাপের সম্পদ নানার সম্পদ নিলাম হয়ে যাবে আপনার মালিকা দিন আর থাকলো না জোরে বলুন না সুবহানাল্লাহ ও দুনিয়ার মানব আমার রাসূলের উম্মত শুনো আমার রাসূল ওই নাদার সম্পদ নানার সম্পদ মিরাজ অনুযায়ী ঠিক থাকার জন্য আমার আল্লাহ আমার রাসূলের উপর একটা বিধান চালু করেছেন আমার রাসূল বলেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ তোমরা যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা তোমাদের হাতে আরএসবিএসের খতিয়ান দলিল ঠিক থাকবে জান্নাতের টিকিট জান্নাতের চাবি প্রত্যেকের হাতে হাতে থাকবে তোমার সম্পদ নানার নানার দিনের বাপের বাপের দিনের সম্পদ কেউ তোমার থেকে হরণ করতে পারবে না জোরে বলুন না সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ গভীর মনোযোগ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার সিস্টেম অনুযায়ী আমাদেরকে পাঠিয়েছেন আবার আল্লাহর হুকুমে আমাদেরকে ডাক দিবেন নিয়ে যাবেন মৃত্যুবরণ করব আমাদেরকে যখন মারা যাবে মানুষ মারা যাওয়ার পরে তাকে গোসল দেওয়া হয় গোসল দেওয়ার পরে কাফন পরিধান করা হয় কাফন পরিধান করার পরে জানাজা আদায় করার পরে তাকে কোথায় দেওয়া হয় হ্যাঁ আর একটু জোরে আরেকটু জোরে আরেকটু জোরে কবরে কবরে রাখার সময় আমরা একটা দোয়া পড়ি কবরে দেওয়ার সময় একটা দোয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আরেকটা কোরআনের আয়াত আছে মুখে মুখে বলুন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা সুবহানাল্লাহ জোরে বলুন আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ ওই যে আজরাইল জমিন থেকে মাটি নিয়েছিলেন মাটির মাধ্যমে মাটির মানুষ আল্লাহ তৈরি করেছেন আল্লাহ বাহানা দিয়ে পৃথিবীর মধ্যে পরিচালিত চলাচলের কিছুদিন সময় দিয়ে আল্লাহর হুকুমে আবার ডাক দিলেন আমার আল্লাহ বলে দিচ্ছেন যেই মাটি থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি ওই মাটির মধ্যে তোমাদেরকে আবার দেওয়া হচ্ছে আমার হুকুমে এই মাটি থেকে আবার কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে আমি তুলব একটু জোরে বলুন না সুবহানাল্লাহ গভীর মনোযোগ কবর দেওয়ার পরে কবরের মধ্যে কয়টি প্রশ্ন আসবে একটু জোরে আর একটু জোরে আমার বড় ভাই একজন ঘুমাচ্ছে উনি জানেন আমরা কি বলছি আয় আত্মার তুলেই রাখা ঘুমতাম ভাঙিলাম দুই মাঝখানে কষ্ট ভাই পাল্লা বোধকে আবার ইন ইন তিন হইব যাক ওই কবরের প্রশ্ন কয়টি ফেরেস্তা কয়জন দুইজন ফেরেস্তা আসবে যখন মাটি দেওয়ার পরে তাকে সুন্দর করে দাফন দেওয়ার পরে মুনাজাত দেওয়ার পরে আত্মীয় স্বজন সবাই চলে আসবে ইমাম সাহেব জানাজা পড়ায় চলে আসবে আত্মীয় স্বজন সবাই কান্নাকাটি করে কিছুক্ষণের মধ্যে খবর খালি করে সবাই চলে যাবে মাটি চাপা দিয়ে সবাই চলে যাবে সবার স্যান্ডেলের সবার কদমের সবার পায়ের আওয়াজগুলো ওই মুইয়াতে শুনতে থাকে
তোজোর বলো না সুবহানাল্লাহ ও মুয়্যাত অজস্রে কান্না শুরু করে দেয় হায় হায় শুরুর দিকে অন্ধকার আর অন্ধকার এই অন্ধকার একটা মাটির ঘরে আমাকে একা রেখে ও আমার সন্তান তুমি চলে যাচ্ছ না ও আমার ভাই তুমি চলে যাচ্ছ ও বাবা তুমি চলে যাচ্ছ বাবা বলে ও সন্তান তুমি চলে যাচ্ছ মা বলে ও পুত্রে সারা রাত কত কষ্ট করেছিলাম তোমাকে লালন পালন করতে গিয়ে তুমি আমাকে একা ফেলে চলে যাচ্ছ এই ভাবে বুঁইয়াতে কান্না করে কিন্তু আল্লাহ আমাদেরকে শোনার ক্ষমতা দেয় নাই আমরা শুনতে পাই না ওই মুঁইয়াতের আযাব মুঁইয়াতের কথাগুলো পশু পাখি জীবজন্তু শুনতে পায় জোরে বলুন না সুবহানাল্লাহ গভীর মনোযোগ আমার আলোচনা শেষ এই কথাটা বলে খবর যখন দেওয়া হয় দুইজন ফেরেশতা আসবে তাদের বডিটা সুরটটা হবে কালো তাদের চোখ দুটো হবে নীল রঙের তাদের চোখ দুটো হবে হাদিসের বর্ণনা অনুযায়ী তাদের চোখ কি হবে নীল আর বডিটা হবে কালো তারা মুঈয়তকে এভাবে বসাবে বসানোর পরে একজন ফেরেশতার নাম হলো মুনকার আরেকজনের নাম নকির একজনের নাম মুনকার আরেকজনের নাম নকির দুইজন ফেরেশতা আসবে এসে বসাবে বসাই তাকে জিজ্ঞাসা করবে মার রব্বুকা সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ মার রব্বুকা তোমার রবকে আমাদেরকে বলতে হবে প্রশ্নের উত্তর হবে রব্বি আল্লাহ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ দ্বিতীয় প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে দ্বিতীয় আরেকটা প্রশ্ন আসবে দ্বিতীয় প্রশ্নটা হবে কি জানেন তো সাহেব বলি তো জি ওয়ামা দীনুকা সুবহানাল্লাহ বলুন না ওই যে শুরু দিয়ে হইলাম বেগুন মুসলমান আছিলাম ইয়ান খবর জাইরা আবার শুরু হইব সুবহানাল্লাহ ইবে হিন্দু হক ইবে বৌদ্ধ হক ইবে জুম্মক ইবে খ্রিস্টানক ইবে সাম্মক ইবে বেদিনক মুসলমানক বেগুনের খবর না যে ফেরেশতা যাইব না না যাইব আকাশ রহন না কিল্লা আল্লাহ বেগুনের আলাস্তু বিরব্বিকুম হইরে প্রথম মুসলমান পরিচয় দিয়ে দেন না এই খবরের মধ্যে আবার শেষদি ফেরেশতা জিজ্ঞেস করবে ওয়ামা দীনুকা তোমার ধর্ম কি তোমার ধর্ম কি আমাদেরকে উত্তর দিতে হবে দীনিয়াল ইসলাম মুসলমান হলে নেককার হলে প্রশ্নগুলো ঠাস ঠাস করে উত্তর দিবে আর তিন নম্বর প্রশ্ন আসবে ওয়ামান নবিয়ুকা ইয়ানি মুফাসসিরিনে কেরামে বর্ণনা দিতে গিয়ে বর্ণনা দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিধানটাকে পরিষ্কার করতে গিয়ে এমন ভাবে বর্ণনা দিয়েছেন এমন ভাবে ফেরেশতা আঙ্গুল তুলে আংকি দিয়ে রে আঙ্গুল দি ওই দেখাই দে সদর ইবে ওই দোয়া নিয়ে না ওই মানুষ ইবে অন্য কাস্টমার টিয়া নদী যার কিন্তু অন্য ইবে এলে দেখাই না দে হ্যাঁ কিন্তু ব্যবসায়ী মহল দেখাই দে না না দে ও এটা তো আবার বহুত কাস্টমার আবার কাস্টমারের নাম দিয়ে চুরি করে ফেললে ঢুকে ঠিক না ভাই ঠিক আর সিসি ক্যামেরার মাঝে মধ্যে ভাইরাল হতে দেখি দেরি আরা কি দোয়ান দান্ন বাজি আল্লাহ বেগুনে বুঝিবার তৌফিক দক আমিন হন আল্লাহ বেগুনে হেদায়েতের আলো দান করো বিরত হইতে লাগুন না হন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা গভীর মনোযোগ তিন নম্বর প্রশ্ন ফেরেশতারা আঙ্গুল দিয়ে এভাবে দেখাই দিবে আমার রসুল সশরীরে আল্লাহর হুকুমে কবরের মধ্যে দণ্ডায়মান থাকবে কবরস্থরা বলবে ওয়ামান নবিয়ুকা ইয়ানি মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল হাযা হাযা মানি উপস্থিত আপনার সামনে দাঁড়ানো অবস্থায় এই ব্যক্তিটা আপনি চিনেন কিনা এই ব্যক্তিটা ব্যাপারে আপনার মন্তব্য কি সুবহানাল্লাহ তো জোরে বলুন না সুবহানাল্লাহ এই ব্যক্তিটার ব্যাপারে মন্তব্য কি আপনার জানেন কিনা তো নেককার হলে তিনটা প্রশ্ন উত্তর দিবে বদকার হলে হাই লাদিরি লাদিরি তিনটা শব্দ বলবে কি মার রব্বুকা লাদিরি ওয়া দীনুকা লাদিরি ওয়া মান নবিয়ুকা লাদিরি আমি আমি জানি না আমি জানি না বদকার হলে পাপি হলে মদতি অবস্থায় শরাবি অবস্থায় জেনা বেবিচার অবস্থায় মারা গেলে বেদিন অবস্থায় মারা গেলে কাফের মুশরিক হলে তারা সবাই বলবে লাদিরি ইয়ানি আমি জানি না আমি চিনি না আমি বলতে পারবো না সবাই উত্তর দিতে পারবে না নেককার হলে
সাথে সাথে উত্তর দিবে এইটাই আমার রাসূল যেই নবীর ধর্ম পেয়ে আমরা মিলাদ নবী পালন করেছিলাম যেই নবীর ধর্ম পেয়ে আমরা আনন্দিত হয়েছিলাম নামাজ আদায় করেছিলাম আল্লাহ এক সৃষ্টিকর্তা একজনকে চিনার ব্যবস্থা হয়েছিল কোরআন পাওয়ার ব্যবস্থা হয়েছিল এই নবীর জন্য আমরা দুনিয়াতে দেওয়ানা ছিলাম পাগল ছিলাম সুবহানাল্লাহ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ গভীর মনোযোগ এই এইভাবে তিনটি প্রশ্ন আসবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেককার হবে নেককার যদি হয় আপনার আমার নেককার বান্দাদের রুগুলা ইল্লিন নামক স্থানে অর্থাৎ জান্নাতি হাওয়া জান্নাতি পরিবেশে রাখার ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ একটু জোরে বলুন আর বদকার হলে পাপিষ্ট হলে তাকে সিজ্জিন সিজ্জিন নামক তথা জাহান্নামের আযাবের কঠিন থেকে কঠিন আযাবের ব্যবস্থা কবর থেকে শুরু হয়ে যাবে নাউজুবিল্লাহ আরেকটু জোরে বলুন না সুবহানাউজুবিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কবরের মৃত্যুর ভয়াবহ যন্ত্রণা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত দান করুন চিৎকার দিয়ে বলি আমিন আরেকটা আওয়াজ দিয়ে বলি আমিন আরেকটা আওয়াজ দিয়ে বলি আমিন কবরের একটা সংগীত আপনারা শুনবেন শোনার মন মানসিকতা আছে কার কার নাই আরেকটু জোরে বলুন কার কার নাই সবার আছে আহা এক কবি সুন্দর করে বলেন আমি হঠাৎ করে গেলে মরে আমি হঠাৎ করে গেলে মরে কাঁদিস না রে কাঁদিস না আরে কাঁদিস না কেউ কাঁদিস না আমার কফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না আমার কফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না আমি হঠাৎ করে গেলে মরে হঠাৎ করে গেলে মরে আমাই আরে কাঁদিস না কেউ কাঁদিস না আমার কাফনে দিশে নবীজির নাম বলিস না রে বলিস না আমার কাফনে দিশে নবীজির নাম বলিস না রে বলিস না দুলা সাজাই পালকি জড়াই সুবহানাল্লাহ বলুন শেষ গোসল দিয়ে দুলার মতো সাজিয়ে সাদা কাফর পরিধানের মাধ্যমে একটা পালকি নতুন পালকি সব গাড়ির স্টেশন আছে বারবার উঠার বারবার ছড়ার সম্ভাবনা আছে ওই গাড়িটা একবার ছড়ানো হবে ঠিক কি না দুলা সাজাই পালকি ছড়াই নিবে রে সজন আদরদ সালাম পড়বে রে ভাই ও বৈরাতিগণ ওরে ও বৈরাতিগণ আমায় দিবে তুলে নবীর কুলে দাঁত বেদাতে বলিস না আমার কাফনে দিশে নবীজির নাম বলিস না রে এই বাবা নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতি মেহমান হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দিক